হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে আমরা তোমার ভাই মোলের পর্যাবৃত্ত ধর্মের নতুন একটা লেকচারে স্টার্ট করতে যাচ্ছি। তো আজকের লেকচারটা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট, কারণ আজকে হচ্ছে আমরা সমুদ্রজীব বন্ধন নিয়ে ডিটেলস আলোচনা করব। তো যদি আমাদের হাতে সময় থাকে আমরা ফাজার নীতিটা নিয়েও আজকে আলোচনা করব, কেমন? তো আমি আশা করতেছি তোমরা আগে লেকচারগুলো দেখে আসছো। সো চলো আজকে আমরা আমাদের নতুন লেকচারটা স্টার্ট করি। তো আজকে লেকচার স্টার্ট করার আগে ভাই, এটা হচ্ছে আমাদের মেইন ফেসবুক গ্রুপ, তুমি যদি এখানে জয়েন দেওয়া না থাকো তাহলে তুমি এখানে জয়েন দিতে পারো। আচ্ছা, তাহলে চলো আমরা হচ্ছে আজকে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে ভাই সমযোজী বন্ধন। এই সমযোজী বন্ধন জিনিসটা কি সেটা নিয়ে আমরা 9-10 কিন্তু হালকা পাতলা পড়ে আসছি। তো 9-10 যদি কেউ পড়ে নাও থাকো কোনো সমস্যা নেই ভাই, আমি আবার জিনিসটা একদম জিরো থেকে স্টার্ট করতেছি, কেমন? আচ্ছা দেখো, গত ক্লাসে আমরা কী আলোচনা করছিলাম? গত ক্লাস হচ্ছে আমরা আয়নিক বন্ধনকে নিয়ে আলোচনা করছিলাম। তো আয়নিক বন্ধনের মধ্যে আমরা কী দেখছিলাম ভাই, যে আয়নিক বন্ধনের মধ্যে একটা ধাতু থাকে এবং একটা অধাতু থাকে। তো ধাতু যেটা করতো সেটা একটি ইলেকট্রনকে ছেড়ে দিয়ে ক্যাটায়নে কনভার্ট হইতো, এবং অধাতু যেটা করতো সেই ইলেকট্রনটাকে গ্রহণ করে সে হচ্ছে ভাই অ্যানায়নে কনভার্ট হইতো। দেন এদের মধ্যে একটা স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল দ্বারা তারা যুক্ত হইতো এবং সেখানে হচ্ছে আয়নিক বন্ধন গঠিত হইতো। আর সমযোজী বন্ধনে যেটা হয়, দোনোটা অধাতু থাকে, এই দোনোটা অধাতু তাদের অষ্টক পূরণের জন্য বা স্থিতিশীলতা অর্জনের জন্য পরস্পর ইলেকট্রন শেয়ারিংয়ের মাধ্যমে আসলে বন্ধন গঠন করে। এই ইলেকট্রন শেয়ারিংয়ের মাধ্যমে যে বন্ধনটা গঠিত হয় ভাই, তাকে আমরা কি বলি? সমযোজী বন্ধন বলে থাকি। তাহলে আমরা চলো এখানে ডেফিনেশনটা লিখে দিই আগে। তাহলে আমরা এখানে ডেফিনেশনটা লিখবো যে অধাতব পরমাণুসমূহ স্থিতিশীলতা অর্জনের জন্য অর্থাৎ পরমাণুসমূহ স্থিতিশীলতা অর্জনের জন্য ইলেকট্রন শেয়ারিংয়ের মাধ্যমে যে বন্ধন গঠন করে তাকে সমযোজী বন্ধন বলে। দেখো, আমরা একদম প্রথম ক্লাসে বলে আসছিলাম আসলে যে কোনো ধরনের বন্ধন গঠনের উদ্দেশ্যটা কী বলতো? যে কোনো ধরনের বন্ধন গঠনের উদ্দেশ্য হচ্ছে তোমার ভাই স্থিতিশীলতা অর্জন করা, মানে স্টেবিলিটি লাভ করা। তো যেটা হয়, সকল অধাতুগুলোর ক্ষেত্রে কিন্তু দেখা যায়, মানে সকল অধাতু বলো বা ধাতু বলো, সেগুলোর ক্ষেত্রে কিন্তু অষ্টক পূরণ করা কিন্তু থাকে না। আমরা সবাই জানি একমাত্র যদি অষ্টক পূরণ করা থাকে, অথবা যদি দুইয়ের নিয়ম পূরণ করা থাকে, অথবা তারা যদি নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রোবিন্যাস লাভ করতে পারে, তখনই তারা কিসে পৌঁছায়? স্টেবিলিটিতে পৌঁছায় বা স্থিতিশীলতা অর্জন করে। কিন্তু নর্মালি সবার কিন্তু এই নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রোবিন্যাস বা অষ্টক পূরণ করা থাকে না। এই জন্য তারা যেটা করে বিভিন্ন প্রসিডিউরের মাধ্যমে, হয় ইলেকট্রন ছেড়ে দিয়ে, অথবা ইলেকট্রন গ্রহণ করে, অথবা ইলেকট্রন শেয়ারিংয়ের মাধ্যমে আসলে এই স্টেবিলিটিতে পৌঁছাইতে চায়। এই পৌঁছানোর জন্য আসলে কী তৈরি হয়? বন্ধন বেসিক্যালি তৈরি হয়। আমরা গত ক্লাসে দেখছিলাম আয়নিক বন্ধন তৈরি হয় তোমার হচ্ছে ভাই ধাতু এবং অধাতুর মধ্যে, এবং আমরা এটাও আলোচনা করছিলাম। আবার অধাতু এবং অধাতুর মধ্যে ইলেকট্রন শেয়ারিংয়ের মাধ্যমে কী বন্ধন গঠিত হয়? সমযোজী বন্ধন গঠিত হয়। তাহলে ভাই সমযোজী বন্ধন কার কার মধ্যে গঠিত হয়? অধাতু প্লাস অধাতুর মধ্যে। অর্থাৎ দুইটা অধাতু যদি কোনো একটা যৌগে থাকে এবং তারা যদি ইলেকট্রন শেয়ার করে, তাহলে সেখানে কী গঠিত হবে? সেখানে গঠিত হবে তোমার ভাই সমযোজী বন্ধন। আমি যদি একটা এক্সাম্পল দিই, দেখো এক্সাম্পল দিলে কী হবে এখানে? সাপোজ আমি তোমাকে এক্সাম্পল দিচ্ছি ক্লোরিনের এক্সাম্পল। ক্লোরিনের মধ্যে কী হয়? 17টা তোমার হচ্ছে ভাই ইলেকট্রন থাকে। তাহলে আমি যদি দেখি এখানে, এটা হবে 1s2 2s2 2p6 3s2 3p5। তাহলে দেখো এখানে কয়টা হয়েছে? 2, 4, 10, 12, 17। সেইমভাবে সিমিলারলি তুমি যদি আরেকটা ক্লোরিনকে নাও সেখানে কী হবে তখন? এখানে এটাও তো p5ই থাকবে, রাইট? তো এদের দুইটার মধ্যে দেখো একটা জিনিস ভালো করে লক্ষ্য করে দেখো, এর অষ্টক ফিল আপ করার জন্য আর একটি ইলেকট্রন দরকার, আর এরও অষ্টক ফিল আপ করার জন্য আর একটি ইলেকট্রন দরকার। তখন এরা নিজেরা নিজেদের মধ্যে কী করে? ইলেকট্রন শেয়ার করে। ওই ইলেকট্রন শেয়ারিংয়ের মাধ্যমে তখন তারা তোমার হচ্ছে ভাই স্থিতিশীলতা অর্জন করে বা কাছাকাছি তোমার হচ্ছে যে ভাই ওই নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে ইলেকট্রোবিন্যাস লাভ করে। যেমন কীরকম হয় দেখো, এখানে যখন তারা যখন ইলেকট্রন শেয়ার করবে তখন তাদের অবস্থা কীরকম হয় দেখো, একটা ক্লোরিন এখানে আছে আর একটা ক্লোরিন এখানে আছে, এরা একটা বন্ধনের মাধ্যমে যুক্ত হয়। এই বন্ধনের মধ্যে দুইটা ইলেকট্রন থাকে, একটি ইলেকট্রন দেয় এই ক্লোরিনটা, আর একটি ইলেকট্রন দেয় তোমার হচ্ছে এই ক্লোরিনটা, পাশের ডান পাশের ক্লোরিনটা। অর্থাৎ এই ইলেকট্রনটাকে ধরো এ দিছে,
এই ইলেকট্রনটাকে ধরে এ দিছে, তখন এই ইলেকট্রন শেয়ারিংয়ের মাধ্যমে দেখো এখন কিন্তু এরও আটটা হয়ে গেছে, এরও কিন্তু আটটা হয়ে গেছে। কীভাবে আমি তোমাকে বুঝাই দেখো। নর্মালি আমি যদি তোমাকে একটু চিত্রকে বোঝাই, ধরো আমি এর ইলেকট্রনগুলোকে নীল কালার দিয়ে দেখাই, তাহলে এর ইলেকট্রন থাকে শেষ শক্তি স্তরে কয়টা? সাতটা। এর শেষ শক্তি স্তরে ইলেকট্রন থাকে তোমার হচ্ছে ভাই সাতটা, আর এর শেষ শক্তি স্তরে ইলেকট্রন কয়টা থাকে? এরও থাকে সাতটা। চলো এগুলোকে আমি লাল কালার দিয়ে দেখাই, আমরা শুধু সর্বশেষ শক্তি স্তরটা দেখাচ্ছি এখানে। কেমন? এই যে দেখো, এই যে তারা ইলেকট্রনটা শেয়ার করছে, এই শেয়ারিংয়ের ফলে এখন এই শেয়ার করলে কি হয়, দুজনের জিনিসটা কিন্তু দুজনেরই হয়ে যায়। ওকে, মানে কি হয়, ধরো সাপোজ হচ্ছে যে ভাই তোমরা একটা গাড়ি শেয়ারে কিনছো, তাহলে ওই গাড়িটা কিন্তু দুজনেরও হয়ে গেছে, তাই না? সিম্পল একজনের কিন্তু না। দেখো এইখানে প্রথমে এই যখন তারা শেয়ারিং করে নাই, যখন তারা আলাদা আলাদা ছিল, এই ইলেকট্রনটা শুধুমাত্র এই ক্লোরিনের ছিল, এই ইলেকট্রনটা শুধুমাত্র এই ক্লোরিনের ছিল, কিন্তু যেই মুহূর্তে তারা শেয়ার করে ফেলবে তখন এই দুইটা ইলেকট্রন এরও হয়ে যাবে, এই দুটো ইলেকট্রন এরও হয়ে যাবে। ফলে আলটিমেটলি দেখো এই ক্লোরিনটারও কিন্তু আটটা ইলেকট্রন আছে, এই ক্লোরিনটারও কিন্তু আটটা ইলেকট্রন আছে, তারা কিন্তু এখানে অষ্টক নিয়ম কিন্তু এখানে ফিল আপ হয়ে গেছে। ফলে তারা কিসের অর্জনে পৌঁছায় গেছে? স্টেবিলিটিতে কিন্তু পৌঁছায় গেছে। অর্থাৎ এইখানে দেখো, এইখানে এই যে ইলেকট্রন শেয়ারিং হয়েছে, এই ইলেকট্রন শেয়ারিংয়ের মাধ্যমে তারা হচ্ছে যে এখানে দেখো অষ্টক নিয়মটা পূরণ করছে। তাহলে এখানে কী হয়েছে ভাই, এখানে কিন্তু ইলেকট্রন শেয়ারিং হয়েছে, এবং এই ইলেকট্রন শেয়ারিংয়ের মাধ্যমে তারা কী করছে ভাই, অষ্টক নিয়মটা ফিল আপ করছে। আর এই অষ্টক নিয়ম ফিল আপ করার কারণে তারা কিসে পৌঁছাইছে? তারা পৌঁছাইছে হচ্ছে তোমার স্টেবিলিটিতে, মানে স্থিতিশীল অবস্থায় পৌঁছাইছে। তখন এই যে বন্ধনটা আছে, তখন এই বন্ধনটাকে তোমার কী বলা হবে ভাই? সমযোজী বন্ধন বলা হবে, সমযোজী বন্ধন বলা হবে। আর এখানে দেখো ভাই, এখানে এই যে যৌগটা তৈরি হয়েছে তখন এখানে Cl2, সেটাকে আমরা কী বলবো? সমযোজী যৌগ বলবো। মানে সমযোজী বন্ধনের মাধ্যমে যে যৌগটা গঠিত হয় তাকে আমরা কী বলে থাকি ভাই? সমযোজী যৌগ বলে থাকি। কেমন? আচ্ছা, যেমন দেখো আমি যদি আরেকটা এক্সাম্পল দিই, ধরো হাইড্রোজেন, এটা হচ্ছে একটা থাকে ইলেকট্রন, তাহলে এখানে কী হবে? 1s1 হবে। আর এখানে ধরো Cl, ধরো এই Clটা তো আমরা এখানে লিখছি একটু আগে, যদি আমি এখানে আনি, এখন দেখো আমরা প্রথমে বলছি স্টেবিলিটি অর্জন কয়েকভাবে হইতে পারে। একটা হইতে পারে যদি অষ্টক নিয়ম ফিল আপ করে, আরেকটা হইতে পারে তোমার হচ্ছে ভাই যদি কাছাকাছি এর যে নিষ্ক্রিয় গ্যাসটা থাকবে সেটার মধ্যে যদি ইলেকট্রন বিন্যাস লাভ করতে পারে। যেমন দেখো হাইড্রোজেনের কাছাকাছি তোমার নিষ্ক্রিয় গ্যাস কোনটা? আমরা সবাই জানি হাইড্রোজেনের কাছাকাছি নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে তোমার হিলিয়াম। হাইড্রোজেনের কাছাকাছি নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে তোমার হিলিয়াম, আর এটার কাছাকাছি নিষ্ক্রিয় গ্যাসকে, এটার কাছাকাছি নিষ্ক্রিয় গ্যাস কিন্তু তোমার হচ্ছে ভাই হেনা আর করি, মানে আর্গন নিষ্ক্রিয় গ্যাস, এটার কাছাকাছি নিষ্ক্রিয় গ্যাস তোমার হচ্ছে ভাই আর্গন, রাইট? নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে তোমার আর্গন। এখন কাহিনী কি হয়, স্টেবিলিটি লাভ করার জন্য এই হাইড্রোজেনটা, এই হাইড্রোজেনটা হিলিয়ামের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করতে চায়, মানে দুই যোজ্য স্তরে দুটি ইলেকট্রন লাভ করতে চায়, আর এই ক্লোরিনটা আর্গনের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করতে চায়, অর্থাৎ যোজ্য স্তরে আটটা ইলেকট্রন লাভ করতে চায়। কিন্তু দেখো এর হাইড্রোজেনের যোজ্য স্তরে ইলেকট্রন আছে একটা, তাহলে সে লাভ করতে চায় হিলিয়ামের মতো, মানে দুইটা লাভ করতে চায়, আর ক্লোরিনের আছে সাতটা, তাহলে সে লাভ করতে চায় তোমার এখানে কয়টা? আটটা, আর্গনের মতো। কিন্তু লাইনের লাভ করতে পারতেছে নিজেরা লাভ করতে পারতেছে না। তখন যেটা হয়, এই হাইড্রোজেন এবং এই ক্লোরিন তাদের ইলেকট্রনগুলোকে শেয়ার করে, তাদের ইলেকট্রনগুলোকে কী করে ভাই? শেয়ার করে। তো শেয়ার করার কারণে যেটা হয়, দেখো এখানে শেয়ার করার কারণে কী হয় দেখো, আমি যদি হাইড্রোজেন ইলেকট্রনটাকে নীল কালার দিয়ে দেখাই এবং এই ক্লোরিন ইলেকট্রনটাকে তাহলে আমি লাল কালার দিয়ে দেখাই, শেয়ার করার কারণে কী হয় দেখো, শেয়ার করার কারণে কী হয় দেখো, এখানে দেখো এই হাইড্রোজেনে কিন্তু এখন দুইটা ইলেকট্রন হয়ে গেছে, আর এই ক্লোরিনটা কিন্তু এখন আটটা ইলেকট্রন হয়ে গেছে। তার এখানে কী হয়ে গেছে, এখানে হচ্ছে যে ইলেকট্রন শেয়ারিংয়ের কারণে ফার্স্ট অফ অল এখানে কী করছে ভাই, এখানে করছে তোমার ইলেকট্রন শেয়ারিং করছে। ফার্স্ট অফ অল এখানে করছে কি, এখানে তোমার হচ্ছে ভাই ইলেকট্রন শেয়ারিং হয়েছে, আর ইলেকট্রন শেয়ারিংয়ের কারণে তারা কাছাকাছি নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করতে পারছে। ইলেকট্রন শেয়ারিংয়ের কারণে কিছু তারা ভাই কাছাকাছি কাছাকাছি নিষ্ক্রিয় গ্যাসের নে কাছাকাছি নিষ্ক্রিয় গ্যাসের নে ইলেকট্রন বিন্যাস অর্জন হয়েছে, ইলেকট্রন বিন্যাস অর্জন হয়েছে। আর আমরা সবাই জানি যদি নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন হয় তাহলে তারা কিসে পৌঁছায় যাবে ভাই? স্টেবিলিটিতে পৌঁছায় যাবে। ওকে, আর এই যে বন্ধনটা,
এটাকে আমরা বলতেছি তোমার হচ্ছে ভাই সমযোজী বন্ধন। সমযোজী বন্ধনের অনেকগুলো প্রকারভেদ আছে, আমরা দেখব জিনিসটা। যেমন এখানে দেখো, এখানে যে দুটো ক্লোরিন, এটাকে আমরা বলি বিশুদ্ধ সমযোজী বন্ধন। এটা বিশুদ্ধ সমযোজী বন্ধন না, কারণ এখানে হাইড্রোজেন এবং ক্লোরিন দুটো ভিন্ন ভিন্ন জিনিস আছে। আমরা সব আস্তে আস্তে আলোচনা করবো, আগে দেখো জিনিসটা বুঝছো কি না। সমযোজী বন্ধনে তাহলে আমি যদি সামারি করি, সমযোজী বন্ধনের মেইন কনসেপ্টটা কি? সমযোজী বন্ধনের মেইন কনসেপ্ট হচ্ছে তোমাকে দুটো অধাতু থাকতে হবে। মাস্ট বি সেখানে কী থাকতে হবে ভাই? অধাতু থাকতে হবে, এবং সেখানে ইলেকট্রন শেয়ারিং করতে হবে। সেখানে কী করতে হবে? ইলেকট্রন শেয়ারিং করতে হবে। ইলেকট্রন শেয়ারিং কেন ঘটবে? স্থিতিশীলতা অর্জনের জন্য। যদি ইলেকট্রন শেয়ারিং ঘটে এবং যদি সেটা স্থিতিশীলতা অর্জন করতে পারে, তখনই আমরা সেটাই কী বলতে পারবো, তখন যে বন্ধনটা গঠিত হবে সেটাকে আমরা বলতে পারবো সমযোজী বন্ধন। আর এই সমযোজী বন্ধন গঠনের মাধ্যমে যে যৌগটা তৈরি হয় সেটাকে আমরা বলি সমযোজী যৌগ। তাহলে আমরা এখানে বলবো সমযোজী বন্ধনের মাধ্যমে যে যৌগটা তৈরি হয়, সমযোজী বন্ধনের মাধ্যমে, বন্ধনের মাধ্যমে যে যৌগটি তৈরি হয়, যে যৌগ তৈরি হয়, যে যৌগ তৈরি হয়, তৈরি হয় তাকে সমযোজী যৌগ বলে, তাকে সমযোজী যৌগ বলে। ওকে, আশা করি জিনিসপত্রগুলো আমরা এখানে বুঝতে পারছি ভাই। আচ্ছা, তাহলে চলো আমরা নেক্সটে যাই আসো। আমরা এখন নেক্সটে দেখব যে সমযোজী বন্ধন গঠনের কয়েকটা তোমার হচ্ছে মতবাদ আছে, মানে কেন সমযোজী বন্ধন গঠিত হয় বা কীভাবে গঠিত হয়। আসলে অ্যাকচুয়ালি চলো আমরা তাহলে এখন দেখার চেষ্টা করব সমযোজী বন্ধন গঠনের মতবাদ নিয়ে আলোচনা করব। সমযোজী বন্ধন গঠনের মতবাদ, আমরা তিন ধরনের তোমার হচ্ছে ভাই মতবাদ নিয়ে আলোচনা করব। প্রথমটার নাম হচ্ছে আমাদের ভাই অষ্টক তত্ত্ব, এটাকে আমরা বলি অক্টেভ থিওরি। একটু আগে যেটা আমরা আলোচনা করে আসছি, ওকে। আচ্ছা, তারপরে সেকেন্ডটা হচ্ছে আপনাকে নাম লিখে যাই, পরে একসাথে আলোচনা করবো আমরা। সেকেন্ডের নাম হচ্ছে আমাদের যোজ্যতা বন্ধন তত্ত্ব, যোজ্যতা বন্ধন, যোজ্যতা বন্ধন তত্ত্ব। এটাকে আমরা বলি ভ্যালেন্স বন্ড থিওরি, ভ্যালেন্স বন্ড থিওরি। তো এটাকে সংক্ষেপে তোমার বলা হয় VBT, ভ্যালেন্স বন্ড থিওরি। আর এই তিন নম্বর যেটা আছে, এটার নাম হচ্ছে আমাদের ভাই তোমার আণবিক অরবিটাল তত্ত্ব, আণবিক অরবিটাল তত্ত্ব। এটাকে আমরা বলি মলিকুলার অরবিটাল থিওরি, মলিকুলার অরবিটাল থিওরি। এই তিনটা জিনিসটি আমরা মোটামুটি হালকা পাতলা আলোচনা করবো ভাই, খুব একটা ডিটেলস আলোচনা আসলে আমাদের নাই। সো হচ্ছে আমরা এটা কিনে হালকা হালকা পাতলা আলোচনা করবো। আর মলিকুলার অরবিটাল থিওরিকে আমরা সংক্ষেপে মট বলে থাকি, ওকে, MOT। আচ্ছা, তো আমরা চলে একটা একটা করে আলোচনা স্টার্ট করি। ফার্স্টে আমরা আগে, আচ্ছা, এই তত্ত্বগুলো কী ব্যাখ্যা করে আগে তোমাকে সেটা বলি আমি। এগুলো আসলে ব্যাখ্যা করে বেসিক্যালি সমযোজী বন্ধনটা কীভাবে গঠিত হয় বা ওই বিষয় বা বিষয় জিনিসপত্র নিয়ে আসলে এই তত্ত্বগুলো আলোচনা করে, কেমন? আচ্ছা, যেমন অষ্টক তত্ত্বটা কী নিয়ে আলোচনা করে, আমি যদি তাহলে ফার্স্টে আলোচনা করে আসো অষ্টক তত্ত্ব, যেটা অক্টেভ থিওরি সেটাকে নিয়ে। অষ্টক তত্ত্ব দেখো তো, অষ্টক তত্ত্ব জিনিসটা কি, মানে এই তত্ত্ব তোমাকে বলে অষ্টক পূরণের জন্য তোমার হচ্ছে বিভিন্ন অধাতব মৌলসমূহ তাদের নিজেদের মধ্যে ইলেকট্রন শেয়ারিংয়ের মাধ্যমে সমযোজী বন্ধন গঠন করে থাকে। তাহলে এটা তত্ত্ব তোমাকে কী বলে, আমরা এখানে বলে থাকি তোমার হচ্ছে অষ্টক পূরণের জন্য অধাতব মৌলসমূহ, অধাতব মৌলসমূহ নিজেদের মধ্যে ইলেকট্রন শেয়ারিংয়ের মাধ্যমে, নিজেদের মধ্যে ইলেকট্রন শেয়ারিংয়ের মাধ্যমে, ইলেকট্রন শেয়ারিংয়ের মাধ্যমে, ইলেকট্রন শেয়ারিংয়ের মাধ্যমে সমযোজী বন্ধন গঠন করে, সমযোজী বন্ধন গঠন করে। তাহলে ভাই অষ্টক তত্ত্ব তোমাকে কী বলে, অষ্টক তত্ত্ব তোমাকে বলে যে অষ্টক পূরণের জন্য নর্মালি অধাতব মৌলসমূহ কী করে, নিজেদের মধ্যে ইলেকট্রন শেয়ারিংয়ের মাধ্যমে সমযোজী বন্ধন গঠন করে। যেমন আমরা একটু আগে দেখে আসছি এক্সাম্পল, এখানে এই যে এটা, আমি যদি এখানে এক্সাম্পলটা আনতে চাই, এখানে এই যে দেখো এটা, আমি এটার এক্সাম্পল নিতে পারি এখানে, এই যে দেখো এটা, ওকে, দেখো অষ্টক পূরণ করার জন্য তোমার এখানে কী হয়েছে, নিজেদের মধ্যে এখানে তারা শেয়ারিংয়ের মাধ্যমে কিন্তু কী গঠন করছে, সমযোজী বন্ধন গঠন করছে, ওকে। আচ্ছা, আশা করি জিনিসটা আমরা এখানে বুঝতে পারছি এখানে। আচ্ছা, তবে এই অষ্টক তত্ত্বের কিছু ব্যতিক্রম দেখা যায়। অষ্টক তত্ত্ব দুইটা দুইটা ঘটনা ঘটে, একটাকে আমরা বলি অষ্টক সংকোচন আর একটাকে আমরা বলি অষ্টক সম্প্রসারণ।
চলে এই দুটো বিষয় নিয়ে আলোচনা করা যাক। একটা হচ্ছে আমাদের ভাই তোমার অষ্টক সংকোচন, একটা হচ্ছে আমাদের অষ্টক সংকোচন, আরেকটা হচ্ছে আমাদের অষ্টক সম্প্রসারণ। আচ্ছা প্রথম কথা একটু আমি তোমাকে বুঝাই বলি, অষ্টক সংকোচন বা অষ্টক সম্প্রসারণ ব্যাপারটা কখন আসে, যখন যৌগে কোনো কেন্দ্রীয় মৌল থাকবে। আরেকবার বুঝাই বলি তোমার, এখানে দেখো অষ্টক সংকোচন এবং অষ্টক সম্প্রসারণ এই ব্যাপারটা কখন আসবে ভাই, যখন যৌগে কোনো কেন্দ্রীয় মৌল থাকবে। যেমন এই ক্ষেত্রে অষ্টক সংকোচন বা সম্প্রসারণের কোনো ব্যাপার নাই, কেন, কারণ এই ক্ষেত্রে কোনো কেন্দ্রীয় মৌল তোমার নাই। ওকে, যেমন এখানে দোনোটা ক্লোরিন, দোনোটা সমানভাবে আছে, সো তুমি এতে জারণ সংখ্যা যদি বের করো দোনোটারই সমান, সো এখানে আসলে তুমি কোনোটাই কেন্দ্রীয় মৌল বলতে পারবো না। হ্যাঁ, এক হিসেবে ক্লোরিনকে বলা যায়, কারণ এখানে একটাই মাত্র জিনিস আছে, তো তুমি মানে দরকার নেই আর কি, এটাকে আসলে এখানে আসলে কেন্দ্রীয় মৌলটা ডিফাইন করে না। কিন্তু তুমি যদি চিন্তা করো যে একটা যৌগের মধ্যে ধরো ভিন্ন ভিন্ন মৌল আছে, তখন কিন্তু সেখানে কী থাকবে ভাই, কেন্দ্রীয় মৌল থাকবে। এখান থেকে তাহলে আমরা একটা ইম্পর্টেন্ট নোট লিখতে পারি, সেটা হচ্ছে আমরা এখানে বলতে পারি যে অষ্টক সংকোচন এবং অষ্টক সম্প্রসারণের ব্যাপারটি তখনই মানে তখনই বিবেচনায় আসবে যখন যৌগে কী থাকবে, কেন্দ্রীয় মৌল থাকবে। তাহলে এখানে আমরা বলতে পারি যে অষ্টক সংকোচন ও অষ্টক সম্প্রসারণ, অষ্টক সম্প্রসারণ তখনই বিবেচনায় আসবে, তখনই বিবেচনায় আসবে যখন যৌগে কেন্দ্রীয় মৌল বিদ্যমান থাকবে, যখন যৌগে কেন্দ্রীয় মৌল বিদ্যমান থাকবে। অর্থাৎ যৌগে যদি কোনো কারণে কেন্দ্রীয় মৌল তোমার সময় বিদ্যমান থাকে, তখনই হচ্ছে কী থাকবে ভাই বলতো, তখনই হচ্ছে তোমার এই যে অষ্টক সংকোচন বা অষ্টক সম্প্রসারণের ব্যাপারটা তোমার সবাই বিবেচনায় আসবে। তাহলে আমরা তাহলে দেখার চেষ্টা করি এখন এই যে অষ্টক সংকোচন বা অষ্টক সম্প্রসারণ জিনিসটা কি, আমরা যদিও আগেও দেখছি আমরা এখানে, তারপরে চলো তোমাকে আমি এখানে আরেকবার দেখাই আসো। দেখো অষ্টক সংকোচন জিনিসটা কি, দেখো এই যে দেখো, ধরো আমি তোমাকে যদি একটা এক্সাম্পল দিই, ধরো এখানে আমি তোমাকে BF3 নামের একটা যৌগ বললাম, বোরন ট্রাইফ্লোরাইড। তাহলে এখানে কী হয়, এখানে তোমার তখন এই বোরনটার সাথে তিনটা ফ্লোরিনের তোমার এখানে কানেকশন থাকে, বোরনের সাথে তোমার এখানে কয়টা থাকে ভাই, তিনটা ফ্লোরিনের এখানে কানেকশন থাকে। ওকে, তাহলে এখানে তুমি ভালো করে লক্ষ্য করে দেখো, প্রত্যেকটা বন্ধনের মধ্যে দুইটা করে ইলেকট্রন কিন্তু শেয়ারিং অবস্থায় আছে, একটি ইলেকট্রন দিছে বোরন, একটি ইলেকট্রন দিছে ফ্লোরিন, একটি ইলেকট্রন বোরন দিছে, একটি ইলেকট্রন ফ্লোরিন দিছে। আচ্ছা তাহলে এখানে ভালো করে লক্ষ্য করে দেখো, এখানে কেন্দ্রীয় মৌল কোনটা, এই বোরনটা হচ্ছে আমার এখানে কেন্দ্রীয় মৌল, এই বোরনটাই হচ্ছে আমার এখানে কী বলতো, কেন্দ্রীয় মৌল। এই কেন্দ্রীয় মৌলের চারপাশে বন্ধন ইলেকট্রন কয়টা আছে, বন্ধন ইলেকট্রন টোটাল 6টা আছে। তাহলে কি এখানে অষ্টক ফিল আপ হয়েছে, অষ্টক কিন্তু এখানে ফিল আপ হয় নাই, এখানে আছে কয়টা ইলেকট্রন, 6টা ইলেকট্রন আছে। তাহলে অষ্টক ফিল আপের জন্য কয়টা দরকার, দরকার হচ্ছে তোমার এখানে ভাই 8টা, কিন্তু এখানে আছে 6টা। তাহলে এখানে যে কম আসে না, এই ঘটনাটাকে বলা হয় অষ্টক সংকোচন। অর্থাৎ কোনো একটা সমযোজী যৌগে যদি কেন্দ্রীয় মৌলে যদি তোমার ভাই এইখানে যে বন্ধন বন্ধন ইলেকট্রনগুলো যদি তোমার বন্ধন ইলেকট্রনের সংখ্যা যদি 8টা থেকে যদি কম হয়, তাহলে সেই আমরা সেইটা সেই যৌগটাকে আমরা কী বলি, অষ্টক সংকোচনযুক্ত যৌগ বলি। তাহলে আমরা এখানে বলতে পারি কোনো সমযোজী যৌগের, কোনো সমযোজী যৌগের কেন্দ্রীয় মৌলের, কেন্দ্রীয় মৌলের বন্ধন ইলেকট্রন সংখ্যা, আমরা সবাই জানি একটা বন্ধন আসলে কয়টা করে ইলেকট্রন থাকে, দুইটা করে ইলেকট্রন থাকে, বন্ধন ইলেকট্রন সংখ্যা যদি 8 অপেক্ষা কম হয়, 8 অপেক্ষা কম হয় তবে সে সমযোজী যৌগকে, তবে সে সমযোজী যৌগকে, সমযোজী যৌগকে অষ্টক সংকোচনযুক্ত, অষ্টক সংকোচনযুক্ত যৌগ বলে। ওকে, আশা করি জিনিসটা এখানে আমরা বুঝতে পারছি। যেমন এখানে দেখো, এখানে বোরন যেটা আছে এটা কেন্দ্রীয় মৌল, এবং এই কেন্দ্রীয় মৌলে বন্ধন ইলেকট্রন কয়টা আছে, এই কেন্দ্রীয় মৌলে বন্ধন ইলেকট্রন যেটাকে আমরা বন্ড ইলেকট্রন বলি, এটা কিন্তু আছে হচ্ছে 6টা। তাহলে দেখো তো এটা লেস দেন 8, এটাকে আমরা কী বলতে পারি তোমার, অষ্টক সংকোচনযুক্ত যৌগ বলতে পারি। নর্মালি কী হয় দেখো, এইটা কিন্তু তোমার বোরনটা কোন গ্রুপে আছে, গ্রুপ 3A-তে আছে, অ্যালুমিনিয়াম ক্লোরাইড এটাও কিন্তু একটা অষ্টক সংকোচনযুক্ত যৌগ। তাই দেখা যায় কি, গ্রুপ 3A-এর মৌলগুলাই নর্মালি কী করে থাকে ভাই,
অষ্টক সংযোজনযুক্ত সমদ্বিবিজীয় যৌগ গঠন করে থাকে। তাহলে এখানে একটা নোট লিখতে পারো, আমরা নোট লিখতে পারি, আমরা এখানে আমরা বলতে পারি গ্রুপ থ্রি এ এর মৌলসমূহ, গ্রুপ থ্রি এ এর মৌলসমূহ সাধারণত সাধারণত অষ্টক সংযোজনযুক্ত অষ্টক সংকোচন যুক্ত সমযোজী যৌগ গঠন করে, সমযোজী যৌগ গঠন করে। ওকে, আশা করি জিনিসটা আমরা এখানে ভাই বুঝতে পারছি সবাই। আচ্ছা, তাহলে আমরা এখানে আলোচনা করলাম অষ্টক সংকোচন যুক্ত জিনিসটা কি, যৌগ জিনিসটা কি এবং কারা কারা গঠন করে। তাহলে আমরা এখন চলো দেখি নেক্সট আমাদের জিনিসটা অষ্টক সম্প্রসারণ জিনিসটা কি দেখি আসো। সেম ঘটনা, যদি তোমার এই যে কেন্দ্রীয় মলে যদি কী হয় আটটা থেকে যদি বেশি ইলেকট্রন থাকে তাহলে সেটাকে আমরা বলবো তোমার সেই যৌগটা কী আছে এখানে, অষ্টক সম্প্রসারণযুক্ত সমযোজী যৌগ। তাহলে আমরা এই জিনিসটা এখন দেখার চেষ্টা করি, অষ্টক সম্প্রসারণ এই জিনিসটা কী। আমি তোমাকে দুই তিনটা এক্সাম্পল দিই, তাহলে তোমার আরও ভালো করে একদম ক্লিয়ার হবে। ধরো তোমার এখানে এক্সাম্পল আছে পিসিএল ফাইভ, ধরো তুমি পিসিএল ফাইভ কেন, পিসিএল ফাইভে কী হয়, এখানে এখানে একটা ফসফরাস থাকে, তারপরে তোমার আছে এখানে একটা ক্লোরিন থাকবে, এখানে একটা ক্লোরিন থাকবে, এখানে একটা ক্লোরিন থাকবে, এখানে একটা ক্লোরিন থাকে, এখানে একটা ক্লোরিন থাকে। এটা হচ্ছে পিসিএল ফাইভের স্ট্রাকচার। আমি তোমাকে এরপরে পিসিএল ফাইভের থ্রি ডাইমেনশনাল স্ট্রাকচারটা দেখাবো। পিসিএল ফাইভের থ্রি ডাইমেনশনাল স্ট্রাকচারটা কীরকম জানো, আমি তোমাকে দেখাই। ধরো তোমার কাছে এখানে একটা পড়ার টেবিল আছে, ধরো এখানে তোমার কাছে একটা পড়ার একটা টেবিল আছে, ওকে, সেটা তোমার পড়ার একটা টেবিল। পিসিএল ফাইভের অ্যাকচুয়াল থ্রি ডাইমেনশনাল স্ট্রাকচারটা কীরকম আমি তোমাকে দেখানোর চেষ্টা করতেছি। ধরো এটা তোমার ভাই পড়ার টেবিল আছে ভাই, ওকে, ধরো এটা তোমার হচ্ছে ভাই পড়ার টেবিল। আচ্ছা, ভালো কথা। তো পিসিএল ফাইভে যেটা হয়, ফসফরাসটা এই পড়ার টেবিলের উপরে আছে, এখানে একটা এই পাশে একটা ক্লোরিন আছে, এই পাশে একটা ক্লোরিন আছে, এই পাশে একটা ক্লোরিন আছে। এখানে প্রত্যেকটা বন্ধনের মধ্যবর্তী অ্যাঙ্গেল 120 ডিগ্রি করে করে, প্রত্যেকটা বন্ধনের মধ্যবর্তী অ্যাঙ্গেল এখানে কত করে করে বলতো, 120 ডিগ্রি করে করে। আর একটা ফসফরাস টেবিলের উপরে আছে, স্যার একটা ক্লোরিন টেবিলের উপরে আছে, আর একটা ক্লোরিন টেবিলের নিচে আছে, ফসফরাস থেকে আর একটা ক্লোরিন টেবিলের এখানে নিচে আছে। অর্থাৎ ফসফরাস থেকে কী হয় আমি তোমাকে বুঝাই বলি, এই যে অ্যাঙ্গেলগুলো দেখতেছো না, এই যে অ্যাঙ্গেলগুলো, এই অ্যাঙ্গেলগুলো 120 ডিগ্রি করে করে, এই অ্যাঙ্গেলগুলো কত ডিগ্রি করে করে, 120 ডিগ্রি করে করে। আর এই যে দেখতেছো ক্লোরিনটা যেটা বাইরে আছে এটার সাথে এটার অ্যাঙ্গেল কত করে করে, 90 ডিগ্রি করে করে, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি করে করে। এই যে এখানে অ্যাঙ্গেল যেটা দেখতেছো টেবিলের সাথে, এই ক্লোরিনটা এটা 90 ডিগ্রি করে করে, আর এগুলো হচ্ছে 120 ডিগ্রি করে করে। তার এটা তোমার পরবর্তীতে আমি যখন তোমাদের সংকরণ পড়াবো তখন আবার দেখাবো। জাস্ট একটু করে আমি দেখাই দিলাম যে ফসফরাসের স্ট্রাকচারটা কীরকম হয়। একটা টেবিল থাকে ভাই, এই টেবিলে তোমার হচ্ছে 120 ডিগ্রি অ্যাঙ্গেল করে করে তিনটা ক্লোরিন থাকবে এখানে, আর দুইটা ক্লোরিন টেবিলের একটু উপরে থাকবে, টেবিলের একটা নিচ দিক দিয়ে চলে যাবে, আর এটাই হচ্ছে তোমার ফসফরাসের স্ট্রাকচার। চলো আমি টেবিলটাকে একটু রং করে দিই আসে এখানে, সামনে টেবিলটাকে এখানে একটু রং করে দিই আর সৌন্দর্যের জন্য। আচ্ছা, আশা করি তোমরা এখানে ফসফরাস এই যে পিসিএল ফাইভের স্ট্রাকচারটা কীরকম থাকে সেটা বুঝতে পারছো। আচ্ছা, এখানে চলো আমরা আরেকটা জিনিস দেখে আসো। এখানে তো এটাকে আমরা অষ্টক সম্প্রসারণ কেন বলতেছি, দেখো এখানে কেন্দ্রীয় মৌল কোনটা ভাই, কেন্দ্রীয় মৌল তোমার এখানে ফসফরাস, এখানে হচ্ছে ভাই কেন্দ্রীয় মৌল তোমার এখানে হচ্ছে ভাই ফসফরাস, ওকে, এখানে হচ্ছে আমাদের কেন্দ্রীয় মৌল হচ্ছে ভাই ফসফরাস। তো এই কেন্দ্রীয় মৌলের দেখো তো এখানে বন্ধন ইলেকট্রন কয়টা আছে, এখানে দুইটা, এখানে দুইটা, এখানে দুইটা, এখানে দুইটা, এখানে দুইটা, তাহলে এখানে মোট 10টা ইলেকট্রন হয়ে গেছে না বন্ধন ইলেকট্রন। তাই যেহেতু 10টা ইলেকট্রন মানে 8টা থেকে বেশি, তাই এটাকে আমরা কী বলতে পারি, অষ্টক সম্প্রসারণযুক্ত যৌগ বলতে পারি। আর অনুরূপভাবে তুমি যদি আরেকটা দেখতে চাও IF7, এটাও কিন্তু একটা অষ্টক সম্প্রসারণযুক্ত যৌগ। আর একটা আমি যদি তোমাকে নিচে এক্সাম্পল এখানে দেখাই, IF7 ভাই, IF7 কেন অষ্টক সম্প্রসারণযুক্ত যৌগ, চিত্র এক একটু দেখান আমাকে, চলো আমি তোমাকে দেখাই আসো। এখানে একটা আয়োডিন থাকে, এখানে চারপাশে তোমার হচ্ছে ফ্লোরিন থাকে, চারপাশে তোমার এখানে ফ্লোরিন থাকবে, পাঁচটা হয়েছে, ছয়টা হয়েছে এখানে, তারপর এখানে 7টা হয়েছে, তাহলে দেখো এরকমভাবে থাকে তোমার এখানে IF7 যৌগটা এরকমভাবে থাকে। তাহলে এখানে দেখো তো ভাই বন্ধন কয়টা আছে টোটাল, এখানে টোটাল সমযোজী বন্ধন আছে 7টা, কিন্তু দেখো এখানে ইলেকট্রন কয়টা, এখানে দুইটা আছে ভাই, এখানে দুইটা আছে, এখানে দুইটা আছে, এখানে দুইটা আছে,
এখানে দুইটা আছে, এখানে দুইটা আছে, এখানেও দুইটা আছে। তাহলে টোটাল কয়টা ইলেকট্রন আছে ভাই? টোটাল কিন্তু ইলেকট্রন আছে এখানে তোমার হচ্ছে ভাই 14টা। তো 14টা তোমার 8টা থেকে বড় না, তাই এটাকে আমরা কি বলতে পারি, IF7 তোমার হচ্ছে ভাই একটা অষ্টক সম্প্রসারণযুক্ত যৌগ। তাহলে চলো আমি ডেফিনেশনটা লিখে দিই এখানে। তাহলে আমরা এখানে লিখে দিব যে সেম সংজ্ঞাটা, যদি 8 অপেক্ষা কম হয়, এখানে একটা ওয়ার্ড মিসিং গেছে, 8 অপেক্ষা কম হয়। আচ্ছা তাহলে আমরা চলে এই ডেফিনেশনটাকে আমরা একটু এখানে কপি করি, কপি করলাম আমরা এখানে চলে নিয়ে যাই এটাকে আসো। হ্যাঁ তাহলে এখানে আমরা বলতে পারি যে অষ্টক সম্প্রসারণ কাকে বলবো আমরা, কোনো সমযোজী যৌগের কেন্দ্রীয় মোলের বন্ধন ইলেকট্রন সংখ্যা, বন্ধন ইলেকট্রন সংখ্যা যদি 8 অপেক্ষা বেশি হয়, যদি 8 অপেক্ষা বেশি হয়, তো এখানে তারপর কি লিখছিলাম, তবে সে সমযোজী যৌগকে অষ্টক সম্প্রসারণযুক্ত যৌগ বলে, তবে সে সমযোজী যৌগকে অষ্টক সম্প্রসারণযুক্ত যৌগ বলে, অষ্টক সম্প্রসারণ যুক্ত যৌগ বলে। ওকে, আশা করি জিনিসটা আমরা এখানে সবাই বুঝতে পারছি। তাহলে আমরা এখন আলোচনা করবো তোমরা সবাই যোজ্যতা বন্ধন তত্ত্ব। কিন্তু যোজ্যতা বন্ধন তত্ত্ব আলোচনা করার আগে আমাদের একটা টপিক সম্পর্কে আমাদের সবাই ক্লিয়ার থাকতে হবে, যেটা আমরা 9-10 পড়ে আসছি, তার যার নাম হচ্ছে তোমার ভাই যোজ্যতা। যোজ্যতা জিনিসটা কি, চলো আমি তোমাকে একটু আলোচনা করে এখানে দেখাই আসো। তাহলে আমি চলো যোজ্যতা বন্ধন তত্ত্ব আমি একটু পরে স্টার্ট করবো। যোজ্যতা বন্ধন তত্ত্ব পড়ার আগে চলো আমি তোমাদেরকে পরে হচ্ছে আগে যোজ্যতা জিনিসটা কি, তার আগে এটাকে চলো একটু পাশে নিয়ে যাই। হ্যাঁ আগে যোজ্যতা জিনিসটা আমি পড়াই দিই, তারপর তোমাকে আমি যোজ্যতা বন্ধন তত্ত্ব জিনিসটা পড়াবো। তাহলে চলো আমরা প্রথমে আগে দেখে দেখার চেষ্টা করি এখানে কীভাবে লিখছি। তাহলে দাঁড়াও এটাকে তাহলে আমরা একটু ইয়া করে লিখি, এভাবে লিখি। তাহলে চলো আমরা আগে প্রথমে আলোচনা করি তোমার হচ্ছে ভাই যোজ্যতা এই জিনিসটা কি, তারপর হচ্ছে আমরা যোজ্যতা বন্ধন তত্ত্ব এটা নিয়ে ডিসকাশন করবো। দেখো আমরা 9-10 সবাই যোজ্যতা পড়ে আসছি। যোজ্যতা বলতে আমরা কি বুঝতাম, কোনো একটা মোলের সর্ববহিঃস্থ শক্তি স্তরে বিজোড় ইলেকট্রন সংখ্যাকে আমরা কি বলতাম ভাই, বিজোড় ইলেকট্রন সংখ্যায় তার হচ্ছে যোজনী বা তোমার হচ্ছে যোজ্যতা নির্দেশ করে। ওকে তাহলে আমরা বলতাম এখানে তোমার হচ্ছে যেরকম যে কোনো মোলের, কোনো মোলের সর্ববহিঃস্থ শক্তি স্তরের, কোনো মোলের সর্ববহিঃস্থ শক্তি স্তরের বিজোড় ইলেকট্রন সংখ্যা, বিজোড় ইলেকট্রন সংখ্যা তার যোজনী বা যোজ্যতা নির্দেশ করে, যোজনী বা যোজ্যতা নির্দেশ করে। ভাই একটা এক্সাম্পল দেন তাহলে ভালো করে বুঝতে পারবো, চলো এক্সাম্পল দিয়ে আসো। চলো আমি একটা এক্সাম্পল দিই নাইট্রোজেনের। নাইট্রোজেনের ক্ষেত্রে কী হয়, 7টা ইলেকট্রন থাকে, তাহলে এটা হবে 1s2, 2s2, তারপর হবে তোমার 2p3। এখন এটাকে তুমি যদি বক্স আকারে যদি আঁকতে যাও ভাই, বক্স আকারে রাখলে কী হবে, ফার্স্ট এখানে একটা বক্স থাকবে, আমরা এগুলো যে গুণগত রসায়নে শিখে আসছি, তারপরে তোমার হচ্ছে এখানে আরেকটা বক্স থাকবে, আর p এর জন্য তোমার বক্স থাকে কয়টা, একটা, যেখানে তিনটা ঘর থাকবে, একটা বড় বক্স থাকবে এখানে, তিনটে এখানে ঘর থাকবে। তো তোমাকে এখানে হুন্ডের নীতি কি বলে, আমরা যদি মানে তোমার এখানে হাতে কিন্তু শিখে আসছি অলরেডি, এটা গুণগত রসায়নে সেখানে কি ছিল, ফার্স্টে 1s2 না, তাহলে এখানে একটা ইলেকট্রন যাবে আর একটা ইলেকট্রন যাবে, এগুলোকে প্রত্যেকটা এখানে একটা অরবিটাল বলে। এই যে দেখো এগুলোকে প্রত্যেকটাকে আমরা কি বলে থাকি ভাই, অরবিটাল বলে থাকি। আর একটা অরবিটালে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে, বিপরীত স্পিনযুক্ত দুইটা ইলেকট্রন থাকতে পারে। বিপরীত স্পিন মানে কি, একটা যদি উপরে যায় মানে অ্যান্টি ক্লকওয়াইজ যায়, একটা ক্লকওয়াইজ যাবে। ওকে এরপরে দেখো 2s2 আছে না, তাহলে প্রথমে একটা যাবে, এরপরে একটা যাবে, 2p3। হুন্ডেনের নীতি তোমায় কি বলে, এই যেখানে পি এর পি এখানে পি শক্তি স্তর, পি উপশক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে, পি উপশক্তি স্তরে তিনটে ইলেকট্রন আছে, তিনটে ইলেকট্রন আগে প্রথমে আগে একই ডিরেকশনে ঢুকবে, একটা একটা করে প্রত্যেকটা অরবিটালে কয়টা করে ঢুকবে, একটা একটা করে, মানে এখানে একটা ঢুকবে, এখানে একটা ঢুকবে, এখানে একটা ঢুকবে। ওকে মানে অনেকে বলতে পারে ভাই 2p3 আছে, তাহলে মনে হয় প্রথমে দুটা ঢুকবে, পরেরটা তো মনে একটা ঢুকবে, না ভাই এরকম হয় না। এখানে হুন্ডেনের নীতি তোমাকে যেটা বলে, তিনটা যদি ইলেকট্রন থাকে প্রথমে আগে সিঙ্গেল সিঙ্গেল করে ঢুকবে এবং প্রত্যেকটা সিঙ্গেলের ডিরেকশন একই থাকবে। ওকে তাহলে এখানে আমাকে একটু করে বলো তো, এখানে তোমার বিজোড় ইলেকট্রন কয়টা আছে, এখানে কিন্তু বিজোড় ইলেকট্রন আছে তিনটা,
তাহলে এটা যোজনী কয়টা কত হবে? নাইট্রোজেনের যোজনী এজন্য হয় 3, বা যোজ্য তো হয় 3। তাহলে এখানে আমরা স্পষ্টভাবে দেখতেছি, এখানে এখানে তোমার বিজোড় ইলেকট্রন আছে 3টা, এখানে তোমার বিজোড় ইলেকট্রন আছে 3টা, তাই এটার যোজনী কত হবে? আমি যদি পাশে একটু করে লিখে দিই, এটার যোজনী বা যোজ্যতা হবে তোমার হচ্ছে ভাই 3। কেমন? আচ্ছা, তাহলে দেখো এরপরে আমি যদি তোমাকে আরেকটা এক্সাম্পল দিই, ধরো তোমার অক্সিজেনের এক্সাম্পলটা যদি আমি দিই, অক্সিজেনে কত থাকে ভাই? ইলেকট্রন থাকে 8টা, তাহলে এটা হবে 1s2 2s2 2p4। তাহলে এটাকে তুমি যদি বক্স আকারে রাখতে চাও, এখানে বক্স আকারে রাখলে কী হবে দেখো, এতটুকু তো সেম থাকবে, এ দুটোর মধ্যে এতটুকু সেম থাকবে, আর এরপরে যেটা হবে 2p4 না, তাহলে তুমি এখানে আরেকটা বক্স আঁকো যেখানে 3টা ঘর থাকবে। আচ্ছা, এখানে এরপরে কী হয় দেখো ভাই, এখানে এরপর যেটা হয়, প্রথমে তো একটা একটা করে ঢুকবে, আগে প্রথমে তোমার এখানে কয়টা করে ঢুকবে? একটা একটা করে ঢুকবে, এরপরে আরও তো একটা দরকার, এরপর একটা প্রথম প্রথমটাতে এসে ঢুক প্রবেশ করবে এখানে। কেমন? তাহলে এখানে বিজোড় ইলেকট্রন কয়টা আছে ভাই? এখানে দেখো তুমি বিজোড় ইলেকট্রন আছে এখানে তোমার 2টা শুধুমাত্র। বিজোড় ইলেকট্রন মানে কি? যারা জোন না, যারা একা একা আছে, দেখে আমরা বিজোড় ইলেকট্রন বলতেছি। তাহলে এখানে বিজোড় ইলেকট্রন আছে 1টা 2টা, তাই এই ক্ষেত্রে অক্সিজেনের যোজনী কত হয়? এই জন্য যোজনী হয় তোমার হচ্ছে ভাই 2 হয়। কেমন? আশা করি জিনিসটা আমরা এখানে বুঝতে পারছি। আচ্ছা, আর এইখানে দেখো একটা জিনিস, এই যে এগুলোকে আমরা প্রত্যেকটাকে আমরা কী বলছি, প্রত্যেকটা ঘরকে আমরা অরবিটাল বলছি। এই প্রত্যেকটা ঘরের নাম কী বলতো? এই প্রত্যেকটা ঘরের নাম হচ্ছে তোমার ভাই অরবিটাল। প্রত্যেকটা ঘরের নাম কী ভাই? অরবিটাল। আচ্ছা, এখানে একটা পয়েন্ট আছে, সেই পয়েন্টটা আমি তোমাকে খুব ভালো করে বুঝো। এখানে এখানে একটা জিনিস তুমি লক্ষ্য করে দেখো, আমরা অলরেডি বলে আসছি একটি অরবিটালে ম্যাক্সিমাম 2টা ইলেকট্রন থাকতে পারবে বিপরীত স্পিনযুক্ত। তাহলে চলো লেখাটা আমি তোমাকে এখানে আরেকবার লিখে দিই। এখানে লেখাটা হচ্ছে এরকম যে একটি অরবিটালে ম্যাক্স বা ম্যাক্সিমাম বিপরীত স্পিনযুক্ত 2টি ইলেকট্রন থাকতে পারে, বিপরীত স্পিনযুক্ত 2টি ইলেকট্রন থাকতে পারে। ভাই এই কথাটা কেন বলতেছেন? চলো আমি তোমাকে ইম্পর্টেন্সটা বুঝাই। দেখো এখানে খেয়াল করে দেখো, এখানে অলরেডি 2টি ইলেকট্রন আছে, তাহলে এখানে কি নতুন কোনো ইলেকট্রন প্রবেশ করতে পারবে? পারবে না। তাহলে এর কিন্তু জায়গাটা অলরেডি ফিল আপ হয়ে আছে, কিন্তু দেখো এখানে একটা ফাঁকা স্থান আছে, এখানে একটা ফাঁকা স্থান আছে, তাই তাকে যদি এই অষ্টকটা ফিল আপ করতে হয়, তখন যেটা করতে হবে, অন্য কারোর সাথে এখানে এই ইলেকট্রনগুলো শেয়ার করতে হবে। এর কয়টা জিনিস শেয়ার করবে? এর কিন্তু এই যে অক্সিজেনে কিন্তু এই অরবিটালটা কিন্তু শেয়ার অংশগ্রহণ করবে না, এরা দুজন কিন্তু শেয়ার অংশগ্রহণ করবে। কেন? কারণ এদের কিন্তু 2টা করে নাই, এদের কিন্তু আছে 1টা করে। তো 1টা করে থাকার কারণে এরা কি করতে পারবে? এরা হচ্ছে যে আরেকজনের সাথে শেয়ার করতে পারবে। তাই এখানে শেয়ারকৃত অরবিটালের সংখ্যা কয়টা হবে? শেয়ারকৃত অরবিটালের সংখ্যা হবে তোমার এখানে 2। আর এখানে দেখো তো ভাই, তোমার এখানে 3টা এখানে 1টা 1টা করে আছে, তাই এরা কিন্তু তিনজনই কিন্তু অন্যজনের সাথে কিন্তু শেয়ার করতে পারবে। কারণ এখানে দেখো, এখানে 1টা 1টা ফাঁকা স্থান আছে না, তাহলে অন্য কাউকে সে সেখানে শেয়ার করাতে পারবে। অর্থাৎ এখানে তাহলে শেয়ারকৃত শেয়ারে অংশগ্রহণকৃত অরবিটাল সংখ্যা কয়টা হবে? 3টা হবে। দেখো এটা কেন শেয়ারে অংশগ্রহণ করবে না ভাই? কারণ এটা কিন্তু অলরেডি তোমার হচ্ছে ভাই ম্যাক্সিমাম ফিল আপ করা আছে, মানে 2টা 2টা ফিল আপ থাকতে পারে, 2টা থাকতে পারে, দোনোটাই আছে এখানে। সো এটা কিন্তু কারোর সাথে আর বিক্রিয়া অংশগ্রহণ করবে না বা শেয়ারে যাবে না। কিন্তু এদের কিন্তু স্টেবিলিটি অর্জনের জন্য আরেকটা করে থাকতে হবে এখানে, আরেকটা তো তার কাছে নাই, ফলে এদের দুজনকে কিন্তু এই এদের স্থানটা শেয়ার করতে হবে। অনুরূপভাবে এদের এখানে 3জনকে স্থান শেয়ার করতে হবে। তাই এখানে আমি এটা বলতে পারি, এই ক্ষেত্রে শেয়ারে অংশগ্রহণকৃত অরবিটাল কয়টা হবে? এই ক্ষেত্রে শেয়ারে অংশগ্রহণকৃত অরবিটাল অংশগ্রহণকৃত অরবিটাল কয়টা হবে? এই ক্ষেত্রে শেয়ার অংশগ্রহণকৃত অরবিটাল হবে 3টা। আর এই ক্ষেত্রে শেয়ার অংশগ্রহণকৃত অরবিটাল কয়টা হবে? এই ক্ষেত্রে শেয়ারে অংশগ্রহণকৃত অরবিটাল হবে 2টা। শেয়ারে অংশগ্রহণকৃত অরবিটাল হবে তোমার হচ্ছে ভাই এখানে 2টা। আশা করি আমরা এতটুকু এখানে ভাই বুঝতে পারছি সবাই। তাহলে চলো আমরা এখন দেখার চেষ্টা করবো তোমার হচ্ছে ভাই যোজ্যতা বন্ধন তত্ত্ব জিনিসটা কি। তাহলে চলো আমরা এখন আলোচনা করবো তোমার হচ্ছে ভাই যোজ্যতা বন্ধন তত্ত্ব, মানে ব্যালেন্স বন্ড থিওরি। আমরা এখন যোজ্যতা জিনিসটা বুঝে গেছি, সো এই জিনিসটা বোঝা আমাদের কাছে কোনো ব্যাপারই হবে না, সিম্পল ভাষায় কথা বলবো আমরা এখানে। কেমন? দেখো যোজ্যতা বন্ধন তত্ত্ব জিনিসটা কি ভাই, এটা এখানে তোমাকে বলা হয় যখন একটা সমযোজী যৌগ গঠিত হবে, বা যখন একটা সমযোজী তোমার যে যৌগের মধ্যে যে অণুগুলো যখন গঠিত হবে, তখন 2টা পরমাণু তোমার নিজ নিজ যোজ্যতা স্তরের বিপরীত স্পিনযুক্ত বিজোড় ইলেকট্রন সমূহ কী করে? জোড়ায় জোড়ায় শেয়ার করে, এবং এই শেয়ারিংয়ের মাধ্যমে তারা কী করে ভাই? সমযোজী বন্ধন গঠন করে। তাহলে আমি যদি যোজ্যতা বন্ধন তত্ত্ব তোমাকে যদি কথায় লিখে দিই, যোজ্যতা বন্ধন তত্ত্ব কথায় বলা হয় এভাবে যে অণু গঠনকালে
আমরা এখানে বলবো তোমার দুটি পরমাণু নিজ নিজ যোজ্যতা স্তরের নিজ নিজ যোজ্যতা স্তরের তোমার হচ্ছে ভাই বিপরীত স্পিনযুক্ত ইলেকট্রন জোড়ায় জোড়ায় শেয়ার করে ইলেকট্রন জোড়ায় জোড়ায় শেয়ার করে তাদের মধ্যে সমযোজী বন্ধন গঠন করে। ওকে, তো চলো এই জিনিসটা দ্বারা কী বোঝানো হয়েছে আমি তোমাকে একটু করে বুঝাই বলে আসো। যেমন জিনিসটা দেখো, এখানে আমি যদি তোমাকে ধরো অক্সিজেনের এক্সাম্পল দিয়ে বুঝাই, এখানে আসো O2 এর এক্সাম্পল দিয়ে বুঝাই। ধরো আমি এখানে একটা অক্সিজেন কিনে নিলাম, এর ইলেকট্রন থাকে 8টা, তাহলে এখানে কী হবে ভাই, 1s2 হবে, 2s2 হবে, 2p4 হবে। ওকে, তাহলে এটাকে তুমি যদি এখানে চিত্র আকারে, যদি বক্স আকারে যদি রাখতে চাও, প্রথমে একটা বক্স এখানে থাকবে ভাই তোমার, তারপরে সিমিলারলি আরেকটা বক্স এখানে থাকবে তোমার, আর এরপরে তোমার এখানে ভাই আরও একটা আরেকটা বক্স থাকবে যেটা একটু তুলনামূলক বড় হবে, এবং যেখানে তিনটা ঘর থাকবে এখানে। ওকে, এখানে তোমার হচ্ছে ভাই তিনটা ঘর থাকবে। আচ্ছা, তো এটা তোমার এখানে দেখো, এখানে দুইটা ইলেকট্রন, এখানে প্রথমে একটা একটা করে যাবে, এখানে প্রথমে একটা একটা করে যাবে, আর এর পরবর্তী দিকে এখানে দুইটা হয়ে যাবে। আচ্ছা, তাহলে এখানে বলতেছে কি দেখো, যে অনুগঠন করে দুটি পরমাণু, তাহলে ধরো আরেকটা অক্সিজেনকে আমি নিচ্ছি, তাহলে আরেকটা অক্সিজেনের স্ট্রাকচার এরকম হবে, আরেকটা অক্সিজেনে তোমার এরকম হবে স্ট্রাকচার। ওকে, আচ্ছা, তাহলে একটা অক্সিজেন যদি এরকম হয়, আরেকটা অক্সিজেনে তোমার এরকম হয়েছে এখানে। আচ্ছা, এখানে দেখো বলতেছে কি, অনুগঠনকালে দুটি পরমাণু, এই যে দুটি পরমাণু নিজ নিজ যোজ্যতা স্তরের, যোজ্যতা স্তর এখানে কোনটা হবে তাহলে বলতো, শেষ শক্তি স্তর। কিন্তু শেষ শক্তি স্তরের মধ্যে ভালো করে লক্ষ্য করে দেখো, এখানে তো তোমার হচ্ছে ভাই যুগ্ম ইলেকট্রন আছে, এখানে কিন্তু তোমার হচ্ছে ভাই বিজোড় ইলেকট্রন নাই, কিন্তু এখানে কিন্তু জোড়া ইলেকট্রন আছে। তাহলে এটা কি তোমার অধিক্রমণে অংশগ্রহণ করবে, মানে এটা কি ইলেকট্রন শেয়ারিং অংশগ্রহণ করবে? না, এখানে ইলেকট্রন শেয়ারিং অংশগ্রহণ করবে কারা বলতো, শুধুমাত্র এরা। এখানে ইলেকট্রন শেয়ারিং অংশগ্রহণ করবে কারা, ইলেকট্রন শেয়ারিং অংশগ্রহণ করবে হচ্ছে এরা। তাহলে দেখো এখানে কি বলতেছে, যে অনুগঠনকালে দুটি পরমাণু, এই যে দুটো পরমাণু নিজ নিজ যোজ্যতা স্তরের, এই যে নিজ নিজ যোজ্যতা স্তরের বিপরীত স্পিনযুক্ত। এখন এখানে প্রবলেমটা হচ্ছে কি, দোনোটা স্পিন দেখো একই, মানে দোনোটা পরমাণুর মধ্যে ইলেকট্রনগুলো কিন্তু একই স্পিনযুক্ত হয়ে গেছে, সবাই কিন্তু অ্যান্টি ক্লক ওয়াইজ। তাহলে সেটা যে সেখানে এখানে তাহলে যেটা হবে ঘটনা, এখানে যে ঘটনাটা হবে, তখন এখানে তখন এই ইলেকট্রনগুলো এই বন্ধন গঠনের জন্য যখন তারা যখন তাদের অরবিটারে প্রবেশ করবে, তখন তারা প্রথমে অ্যান্টি ক্লকওয়াইজ প্রবেশ না করে আগে তারা হচ্ছে ভাই ক্লকওয়াইজ প্রবেশ করবে। আগে কীভাবে প্রবেশ করবে, ক্লকওয়াইজ প্রবেশ করবে, পরে তারা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ প্রবেশ করবে। দেখো এই ঘটনাটা কেন হয়েছে এখানে আমি আরেকবার বোঝাই বলি। তুমি বলতে পারো যে ভাই কেন, এখানে তো প্রথমে আগে অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ মানে কি, ঘড়ির কাঁটার বিপরীত দিকে। আমি তোমাকে একটু করে লিখে দিই এখানে, অ্যান্টি ক্লকওয়াইজ এটা মানে হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, আর এটাকে আমরা এভাবে করে দেখাই, আর ক্লকওয়াইজ যেটা এটা হচ্ছে ঘড়ির কাঁটার দিকে, এটাকে আমরা এভাবে করে দেখাই। ওকে, তাহলে এখানে দেখো প্রথমে যেটা হয়েছে, এই প্রথম অক্সিজেনের মধ্যে এখানে পি অরবিটালে যখন ইলেকট্রনগুলো প্রবেশ করতেছিল, সাপোজ সবাই প্রথমে আগে অ্যান্টি ক্লকওয়াইজ প্রবেশ করতেছিল, পরে তারা ক্লকওয়াইজ প্রবেশ করছে। এখানেও অ্যান্টি ক্লকওয়াইজ প্রবেশ করতে পারে, পরে তারা ক্লকওয়াইজ প্রবেশ করতে পারে, কোনো প্রবলেম নেই। কিন্তু কাহিনী হচ্ছে যে যখন তারা বন্ধন গঠন করে যখন পরস্পর যুক্ত হবে, তখন এই ধরো সাপোজ দেখো এ এবং এ কিন্তু অংশগ্রহণ করবে না বন্ধন গঠনে, কেন, কারণ এদের কিন্তু অলরেডি ফিল আপ করা আছে, কিন্তু এদের তো অংশগ্রহণ করতে হবে। এখন এদেরকে অংশগ্রহণ করার জন্য এরা যদি একই স্পিনযুক্ত হয়, তাহলে পরস্পরকে বিকর্ষণ করবে না, একজন কিন্তু আরেকজনকে এখানে থাকতে দিবে না। কেন, কারণ আমরা সবাই কী জানি সমধর্মী জিনিস একে অপরকে কী করে, বিকর্ষণ করে। তাই দোনোটা যদি একই স্পিনযুক্ত হয়, তাহলে কী হবে, এই এরা কখনো বন্ধনে অংশগ্রহণ করতে পারবে না। কেন, কারণ একজন আরেকজনকে তখন বিকর্ষণ করা স্টার্ট করবে। মানে দেখো বন্ধনের উদ্দেশ্যটা কি, স্টেবিলিটি লাভ করা, তো বিকর্ষণ যদি করে তাহলে স্টেবিলিটি লাভ করতে পারবে, পারবে না। এই কারণে তাদেরকে বিপরীত স্পিনযুক্ত হয়ে মানে যুক্ত হইতে হয় এখানে। এই জন্য এটা মানে নেসেসারি হয়ে দাঁড়াইছে যে কি, প্রথমটাতে যদি ক্লকওয়াইজলি অ্যান্টি ক্লকওয়াইজলি প্রবেশ করে, দ্বিতীয়টাতে মাস্ট বি ক্লকওয়াইজ প্রবেশ করতে হবে। কেন, কারণ বন্ধন গঠন করতে হলে তাকে মাস্ট বি বিপরীত স্পিনযুক্ত হইতে হবে। তাই
প্রথম অক্সিজেনে যেহেতু এখানে অ্যান্টি ক্লকওয়াইজ প্রবেশ করছে, তাই দ্বিতীয় ইলেকট্রনগুলোকে এখানে ক্লকওয়াইজ প্রবেশ করতে হবে, কিছু করার নেই ভাই। ওকে, তো তাহলে ক্লকওয়াইজ প্রবেশ করলো। এই ক্লকওয়াইজ প্রবেশ করার পরে এই যে এইটার সাথে এইটা এবং এইটার সাথে এইটা, এরা পরস্পর তোমার হচ্ছে ভাই যুক্ত হয়ে, মানে এই ইলেকট্রনগুলো শেয়ারিংয়ের মাধ্যমে তখন তারা কী গঠন করতেছে অ্যাকচুয়ালি বলো তো? সমযোজী বন্ধন গঠন করতেছে। এইভাবে তখন আমরা এই জিনিসটাকে এইভাবে দেখাই, ও টু বলি, বা জিনিসটাকে আমরা অক্সিজেন এবং অক্সিজেন, এই যে তারা এখানে ইলেকট্রন শেয়ার করতেছে, কী করতেছে এখানে ইলেকট্রন এখানে শেয়ার করতেছে। ওকে, আচ্ছা এখানে তুমি ভালো করে লক্ষ্য করে দেখো, এখানে একটা বন্ধন দিলে হবে না, কেন? কারণ এখানে একটা বন্ধন গঠিত হচ্ছে, এখানে একটা বন্ধন গঠিত হচ্ছে, তাহলে এখানে বন্ধন দেওয়া লাগবে কয়টা? এখানে বন্ধন দেওয়া লাগবে তাই এখানে দুইটা। ওকে, আচ্ছা তাহলে জিনিসটা আমি তোমাকে আরেকবার ব্যাখ্যা করি, দেখো এখানে এ কিন্তু কোনো বন্ধনে অংশগ্রহণ করবে না, কেন? কারণ এর অলরেডি ফিল আপ করা আছে, কিন্তু এরা বন্ধনে অংশগ্রহণ করবে, তাই এরা এরা অংশগ্রহণ করতেছে, তাই এখানে আমি একটা বন্ধন দিয়ে দেখাইতে পারি, আবার এরাও বন্ধনে অংশগ্রহণ করতেছে, তাই এটাকে আমি আরেকটা বন্ধনে দেখাইতে পারি। তাই অক্সিজেনের মধ্যে কী বন্ধন বিদ্যমান থাকে? ডাবল বন্ধ বিদ্যমান থাকে, তাই এটাকে আমরা কী বলে থাকি ভাই বলতো? যোজ্যতা বন্ধন তত্ত্ব বলে থাকি। তাহলে জিনিসটা আমরা কী বলতেছি এখানে দেখো, যোজ্যতা বন্ধন তত্ত্ব, যে অনুগঠনকালে এই যে অক্সিজেন অণু যখন গঠন করবে, দুইটা পরমাণু নিজ নিজ যোজ্যতা স্তরের বিপরীত স্পিনযুক্ত ইলেকট্রন, এই যে বিপরীত স্পিনযুক্ত ইলেকট্রন জোড়ায় জোড়ায় শেয়ার করে, মানে এ এর সাথে এ এর সাথে শেয়ার করে, তাদের মধ্যে সমযোজী বন্ধন গঠন করে। এই এই ব্যাপারটাকে আমরা কী বলতেছি? ব্যালেন্স বন্ড থিওরি বা যোজ্যতা বন্ধন তত্ত্ব বলা হচ্ছে এটাকে। তুমি চাইলে এই ঘটনাটা নাইট্রোজেনের জন্য দেখতে পারতা, কীভাবে? তো দেখো আমি তোমাকে বুঝাই বলি নাইট্রোজেনের জন্য। তাহলে আমি নাইট্রোজেনের জন্য তোমাকে এখানে দেখাই দিয়ে আসো। নাইট্রোজেনে কী হয় ভাই? সাতটা ইলেকট্রন থাকে না? নাইট্রোজেনে কী হয় এখানে? নাইট্রোজেনের মধ্যে তোমার হচ্ছে এখানে সাতটা ইলেকট্রন থাকে, তাহলে এখানে কী হবে ভাই? ওয়ান এস টু, টু এস টু, টু পি থ্রি হবে। সো তুমি যদি এখানে দেখো, এখানে বন্ধনের মধ্যে কী হবে? প্রথমে এই দূরে তো প্রথমে থাকবে, এই দূরে কোনো চেঞ্জ নেই, কিন্তু এখানে একটা তোমার বড় যেটা থাকবে, এটার মধ্যে আবার তিনটে স্তর থাকবে, যেগুলোকে আমরা পি এক্স, পি ওয়াই, পি জেড বলি, এবং এখানে আমরা দেখো একটা একটা করে প্রবেশ করবে। তাহলে এটাতে যদি অ্যান্টি ক্লকওয়াইজ প্রবেশ করে, আর পরবর্তী যে তুমি নাইট্রোজেনটা নিবা, ওইখানে কিন্তু কীভাবে প্রবেশ করতে হবে? ক্লকওয়াইজ প্রবেশ করতে হবে, কেন? কারণ বন্ধন গঠন করার জন্য বিপরীত স্পিনযুক্ত হইতে হবে। ওকে, তাহলে এটা এখানে দেখো এই অপোজিটভাবে এখানে প্রবেশ করতে হবে। তাহলে এখানে কাহিনী দেখো, এখানে কিন্তু তিনজনে কিন্তু তোমার অংশগ্রহণ করবে, কেন? কারণ এখানে দেখো ভাই, এখানে তো সবাই একটা একটা করে আছে, এখানে তো কেউ তোমার হচ্ছে যুগ্ম অবস্থায় নাই, এখানে অর্ধপূর্ণ আছে সবাই, এখানে তোমার কী আছে বলতো? অর্ধপূর্ণ আছে। এই যে দেখো, তখন এ এর সাথে তোমার বন্ধনে অংশগ্রহণ করবে, এ এর সাথে বন্ধনে অংশগ্রহণ করবে, এ এর সাথে বন্ধনে অংশগ্রহণ করবে, তাহলে এখানে কয়টা বন্ধন গঠিত হচ্ছে? দুইটা বন্ধন গঠিত হচ্ছে, তাই এটাকে আমরা এভাবে লিখি, অ্যান টু লিখি, বা এটাকে আমরা একটা নাইট্রোজেন আর একটা নাইট্রোজেন, এর মধ্যে কয়টা বন্ধন থাকবে? এর মধ্যে বন্ধন থাকবে তোমার তিনটা, এর মধ্যে কয়টা বন্ধন থাকবে ভাই? তিনটা বন্ধন থাকবে। কেন তিনটা বন্ধন? দেখো কারণ এখানে একজন, এখানে একজন, এখানে একজন। আশা করি জিনিসটা আমরা এখানে সবাই বুঝতে পারছি ভাই। তাহলে দেখো তোমরা এটা ক্লিয়ার কিনা, যে কেন এখানে আমরা ডাবল বন্ড দিচ্ছি, কেন এখানে আমরা ট্রিপল বন্ড দিচ্ছি, কেন? কারণ এখানে দেখো, এখানে আচ্ছা দেখো, এইখানে এই যে ব্যাপারটা দেখো, এরা এরা যে ইন্টারাকশন করতেছে, এই ঘটনাটাকে আমরা বাংলায় বলি অধিক্রমণ হচ্ছে এদের মধ্যে, বাংলায় এটাকে আমরা কী বলি ভাই? অধিক্রমণ বলি। ওকে, আচ্ছা আর এখানে যে এখানে, তাহলে দেখো এর এটা একটা অরবিটাল, এটা একটা অরবিটাল, তাহলে এখানে অরবিটাল অরবিটালের মধ্যে অধিক্রমণ হচ্ছে, তাই এই ঘটনাটাকে আমরা বলি অরবিটালের অধিক্রমণ। ওকে, আচ্ছা তাহলে দুইটা অরবিটাল যখন পরস্পরের সাথে যখন কানেকশন করায়, যখন সমযোজী বন্ধন গঠন করতেছে, তখন আমরা এখানে কী করতে কী বলতেছি এটাকে আমরা বলি তোমার হচ্ছে ভাই অরবিটালের অধিক্রমণ। এটাকে আমরা কী বলি বাংলায়? এটাকে আমরা বলি হচ্ছে তোমার বাংলায় হচ্ছে ভাই অরবিটালের অধিক্রমণ। দেখো জিনিসটা বুঝতেছো কি না? অধিক্রমণ। তাহলে আমি তোমাকে আরেকবার রিভিশন দেওয়া জিনিসটা দেখো, এখানে তাহলে যেহেতু তিনটা এখানে ইন্টারাকশন করতেছে, মানে তিনটা এখানে অধিক্রমণ করতেছে, তাই এখানে ট্রিপল বন্ড দিছো, এখানে যেহেতু দুইটার মধ্যে ইন্টারাকশন করতেছে, তাই এখানে তুমি ডাবল বন্ড দিছো। বা এখানে দুইটা কেন করতেছে? কারণ এখানে অলরেডি এখানে দেখো ডাবলটা ফিল আপ করা আছে, সো এটাকে তো কখনো ইন্টারাকশন করবে না, এটা দরকার নাই। ওকে, আচ্ছা তাহলে এখান থেকে আমরা আরেকটা পয়েন্ট এখানে আমরা বলতে পারি, যে একটি পরমাণুতে যতটি অর্ধপূর্ণ অরবিটাল থাকবে, দেখো এটা কিন্তু পূর্ণ আর এগুলো কি অর্ধপূর্ণ, একটা একটা করে আছে, তাহলে একটি পরমাণুতে যতটি অর্ধপূর্ণ অরবিটাল থাকবে, সে পরমাণু অন্য পরমাণুর অর্ধপূর্ণ অরবিটালের সাথে ঠিক ততটা সমযোজী বন্ধন গঠন করতে পারবে। যেমন এখানে দেখো, এখানে দুইটা অর্ধপূর্ণ অরবিটাল ছিল, তাহলে এইটা অন্য একটা পরমাণুর সাথে দুইটা সমযোজী বন্ধন এখানে গঠন করতে পারছে, আবার এর মধ্যে তিনটা অন্য অর্ধপূর্ণ অরবিটাল ছিল, তাহলে সেটা অন্য একটা পরমাণুর সাথে তিনটা সমযোজী বন্ধন এখানে গঠন করতে পারছে। তাহলে এখানে আমরা আরেকটা পয়েন্ট এখানে আমরা লিখতে পারি,
যোজদা বন্ধন তত্ত্বের, সেটা হচ্ছে যে একটি পরমাণুতে যতটি অর্ধপূর্ণ অরবিটাল থাকে তোমার হচ্ছে সে পরমাণু ঠিক ততটি সমযোজী বন্ধন গঠন করতে পারে, ঠিক ততটি সমযোজী বন্ধন গঠন করতে পারে। ওকে, আশা করি জিনিসটা আমরা এখানে ভাই বুঝতে পারছি তোমার। তাহলে চলো, এটাই ছিল আমাদের ভাই যোজদা বন্ধন তত্ত্ব। আমরা এখন তাহলে আলোচনা করি তোমার হচ্ছে ভাই ওই আণবিক অরবিটাল তত্ত্ব, যেটাকে আমরা বলি মলিকুলার অরবিটাল থিওরি। ওকে, তাহলে চলো আমরা এখন আলোচনা করবো তোমার এখানে ভাই আণবিক অরবিটাল তত্ত্ব। এটা ছিল আমাদের যোজদা বন্ধন তত্ত্ব। তাহলে আমরা আলোচনা করবো এখন আণবিক অরবিটাল তত্ত্ব। দেখো, এগুলো কিন্তু অনেক হিউজ একটা বিষয়, কেমন, কিন্তু আমাদের মানে ইন্টারমিডিয়েটে আমাদের আসলে খুব একটা বেশি দরকার নাই, মানে আমাদের যতটুকু দরকার আমরা ঠিক ততটুকুই পড়তেছি এজন্য ইন্টারমিডিয়েট এবং অ্যাডমিশনে। তো আণবিক অরবিটাল তত্ত্বের একটা ইংলিশ নাম কি মলিকুলার অরবিটাল থিওরি, এটাকে আমরা সংক্ষেপে কী বলে থাকি ভাই, মট বলে থাকি। ওকে, তো এই আণবিক অরবিটাল তত্ত্বটা বোঝার জন্য তোমাকে আগে দুটো টার্ম বুঝতে হবে। আগে কী কী টার্ম, একটাকে আমরা বলে থাকি পারমাণবিক অরবিটাল, একটাকে আমরা বলে থাকি আণবিক অরবিটাল। এই জিনিসটা আমাদের একটু আগে বুঝতে হবে। চলো আমরা এই জিনিসগুলো বুঝিয়ে আসো আগে। একটাকে আমরা বলতেছি তোমার এখানে ভাই পারমাণবিক অরবিটাল, আর আরেকটাকে আমরা বলবো তোমার এখানে আণবিক অরবিটাল। প্রথমে আগে চলো আমি তোমাকে ডেফিনেশন দিই পারমাণবিক অরবিটাল জিনিসটা কি। পারমাণবিক অরবিটাল মানে হচ্ছে যে পরমাণুতে যে অরবিটালগুলো বিদ্যমান থাকে তাকে আমরা বলি পারমাণবিক অরবিটাল। আমরা এখানে লিখব যে পরমাণুতে যে অরবিটালগুলো বিদ্যমান থাকে, পরমাণুতে যে অরবিটালগুলো বিদ্যমান থাকে তাকে পারমাণবিক অরবিটাল বলে। পরমাণুতে যে অরবিটালগুলো বিদ্যমান থাকে তাকে পারমাণবিক অরবিটাল বলে। ওকে, তাহলে পরমাণুর মধ্যে যে অরবিটালগুলো বিদ্যমান থাকবে তাকে আমরা কী বলি ভাই, পারমাণবিক অরবিটাল বলে। একটা এক্সাম্পল দিয়ে বোঝাই, ধরো আমি একটা হাইড্রোজেনকে নিছি, এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, শুধু একটা সিম্পল একটা হাইড্রোজেনকে নিছি। তাহলে হাইড্রোজেনের মধ্যে ইলেকট্রন থাকে একটা, তাহলে এখানে আমরা লিখতেছি 1s1। তাহলে দেখো তো এটা কি, এটা পরমাণু, এটা হচ্ছে তোমার একটা সিম্পল, একটা কী বলতো ভাই, এটা সিম্পল হচ্ছে তোমার একটা পরমাণু। আর পরমাণুর মধ্যে এখানে s অরবিটাল আছে, আর তখন যেহেতু এটা পরমাণুর অরবিটাল তাই তখন এটাকে আমরা কী বলবো ভাই, এটাকে আমরা বলবো তোমার হচ্ছে ভাই পারমাণবিক অরবিটাল। এটাকে আমরা কী বলবো ভাই, পারমাণবিক অরবিটাল। তাহলে পারমাণবিক অরবিটাল জিনিসটা কি, পারমাণবিক অরবিটাল জিনিসটা হচ্ছে ভাই তোমার একটি পরমাণুর মধ্যে যে অরবিটালগুলো থাকবে তাকে আমরা কী বলবো ভাই, তাকে আমরা বলবো তোমার এখানে ভাই পারমাণবিক অরবিটাল। আচ্ছা, আর আণবিক অরবিটাল জিনিসটা কি, অণুর মধ্যে যে অরবিটালগুলো বিদ্যমান থাকবে তাকে আমরা কী বলি, আণবিক অরবিটাল বলে থাকি। ওকে, তাহলে এখানে চলো আমরা বলি তোমার এখানে আণবিক অরবিটাল কাকে বলে, বলি আণবিক অরবিটাল আমরা এটা ডেফিনেশন দিব তোমার এখানে অণুতে যে অরবিটালগুলো বিদ্যমান থাকে তাকে আণবিক অরবিটাল বলে, তাকে আণবিক অরবিটাল বলে। ভাই একটা টপিক আছে যেটাকে আমরা বলি বন্ড অর্ডার। তো এই বন্ড অর্ডার টপিকটা আমরা এই চ্যাপ্টারের লাস্টে গিয়ে আলোচনা করব, এবং এই বন্ড অর্ডার পড়ার জন্য বা বোঝার জন্য তোমাকে আবার মলিকুলার অরবিটাল থিওরিটা পড়তে হবে। তো তখন তোমাকে আমি আবার মনে করে দিব, সমস্যা নাই, কিন্তু এইটা দ্বারা আমরা কী নির্ণয় করতে পারি, কোনো একটা যৌগের বন্ড অর্ডার নির্ণয় করতে পারি। আমি এখনও তোমাকে ইচ্ছা করে এখন বন্ড অর্ডার শেখাচ্ছি না, আমি তোমাকে আরও একটু পরে বন্ড অর্ডার শিখাই দেবো। বন্ড অর্ডার টপিকটা একদম ইজি, ওকে, আমরা জিনিস আস্তে আস্তে শিখবো, কোনো সমস্যা নেই ভাই। চলো আমরা আস্তে আস্তে আগে আগাই, আমরা একদম একদম জিরো থেকে স্টার্ট করছি, তো তাই আমাদের একটু এখানে পৌঁছাতে একটু সময় লাগবে সামান্য। সো কোনো সমস্যা নেই, আমরা সব শিখবো আশা করি। আচ্ছা, তাহলে এখানে আমরা দেখো, আমরা এখানে বলতেছি যেটা আণবিক অরবিটাল তাহলে কাকে বলবো, অণুর মধ্যে যে অরবিটালগুলো বিদ্যমান থাকে তাকে আমরা বলবো আণবিক অরবিটাল। এই আণবিক অরবিটালকে আমরা আবার দুটো পার্টে ভাগ করতে পারি, একটাকে আমরা বলি বন্ডিং অরবিটাল, একটাকে আমরা বলি অ্যান্টিবন্ডিং অরবিটাল। তাহলে আণবিক অরবিটাল যেটা, এটাকে আমরা আবার দুটো পার্টে ভাগ করতে পারি। তাহলে দেখো,
এই যে আণবিক অরবিটাল যেটা আছে, আণবিক অরবিটাল যেটা আছে এটাকে আমরা হচ্ছে আবার দুইটা পার্টে ভাগ করতে পারি। আণবিক অরবিটাল যেটা আছে এটাকে আমরা তোমার দুইটা পার্টে ভাগ করতে পারি। ওকে, আচ্ছা তো কি কি পার্ট ভাই? একটাকে আমরা বলে থাকি তোমার হচ্ছে ভাই বন্ডিং অরবিটাল, বন্ডিং অরবিটাল, আর আরেকটাকে আমরা বলে থাকি তোমার হচ্ছে ভাই অ্যান্টি বন্ডিং অরবিটাল, অ্যান্টি বন্ডিং অরবিটাল। তাহলে ভাই আণবিক অরবিটালকে আমরা কয়টা পার্টে ভাগ করে থাকি? দুইটা পার্টে ভাগ করে থাকি, একটাকে আমরা বলি বন্ডিং অরবিটাল আর একটাকে আমরা বলি অ্যান্টি বন্ডিং অরবিটাল। ভাই বন্ডিং অরবিটাল যেটা এটাকে আমরা সংক্ষেপে বি ডট ও দিয়ে প্রকাশ করে থাকি, আর অ্যান্টি বন্ডিং অরবিটালকে আমরা এ ডট বি ডট ও দিয়ে প্রকাশ করে থাকি। ওকে, আচ্ছা তো আরেকটা জিনিস, এখানে এখানে যে জিনিসটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ভাই এই আণবিক অরবিটালের মধ্যে দুইটা আমরা এখানে দেখতেছি কি আণবিক অরবিটালকে আমরা দুইটা পার্টে ভাগ করতে পারি, একটা হচ্ছে বন্ডিং অরবিটাল, একটা হচ্ছে তোমার অ্যান্টি বন্ডিং অরবিটাল। ওকে, ধরো তোমার কাছে বলল আমার কাছে এক সংখ্যক আণবিক অরবিটাল আছে, তাহলে ওই এক সংখ্যক আণবিক অরবিটাল থাকলে তার এক্স বাই টু সংখ্যক থাকবে বন্ডিং অরবিটাল আর এক্স বাই টু সংখ্যক থাকবে অ্যান্টি বন্ডিং অরবিটাল। আমি তোমাকে জিনিসটা বুঝাই বলি, এখানে তোমার কাছে বলা হলো সাপোজ তোমার কাছে 10টা আণবিক অরবিটাল আছে, তাহলে সেখানে 5টা থাকবে বন্ডিং অরবিটাল, 5টা থাকবে তোমার কাছে অ্যান্টি বন্ডিং অরবিটাল। অর্থাৎ তোমার কাছে যতটা আণবিক অরবিটাল থাকবে তার ঠিক অর্ধেক পরিমাণ, অর্ধেক সংখ্যক থাকবে বন্ডিং অরবিটাল আর তার ঠিক অর্ধেক সংখ্যক থাকবে তোমার হচ্ছে ভাই অ্যান্টি বন্ডিং অরবিটাল। আচ্ছা ভাই এই দুটো অরবিটালের মধ্যে ডিফারেন্সটা কোথায়? এই দুটো অরবিটালের মধ্যে ডিফারেন্স হচ্ছে যে বন্ডিং অরবিটাল যেটা এটার এনার্জি হয় কম, এটার এনার্জি কি হয় ভাই? এটার এনার্জি হয় তোমার হচ্ছে ভাই কম, আর অ্যান্টি বন্ডিং অরবিটাল যেটা এটার এনার্জি হয় তোমার হচ্ছে ভাই বেশি, এটার এনার্জি কি হয়? এটার এনার্জি হয় তোমার হচ্ছে ভাই বেশি। আচ্ছা তো যেহেতু এটার এনার্জি বেশি তাই এটাকে স্টার দিয়ে প্রকাশ করা হয়, এটাকে কী দিয়ে প্রকাশ করা হয়? স্টার দিয়ে প্রকাশ করা হয়। যেমন কীরকম আমি তোমাকে যদি এক্সাম্পল দিয়ে বোঝাই, দেখো বন্ডিং অরবিটালের এক্সাম্পল হচ্ছে এরকম, ধরো 1s 2s 2p 3s এভাবে, আর অ্যান্টি বন্ডিং অরবিটালের এক্সাম্পল কীরকম? 1s স্টার 2s স্টার 3s স্টার, থ্রি সরি 2p দিনে এখানে বলে 2p স্টার 3s স্টার, এগুলো 2p স্টার 3s স্টার এভাবে করে যাবে। অর্থাৎ তোমাকে যদি কখনো এমসিকিউতে বলে যে 1s এটা কি অ্যান্টি বন্ডিং নাকি বন্ডিং, তাহলে আমরা বলবো 1s হচ্ছে যে বন্ডিং, আর যদি বলে 1s স্টার এটা কিছুর উদাহরণ, এটা কিন্তু অ্যান্টি বন্ডিংয়ের উদাহরণ। ওকে, আচ্ছা তাহলে এইবার আমরা মলিকুলার অরবিটাল থিওরি বোঝার জন্য যে বেসিকগুলো দরকার সেটা আমরা এখানে পড়লাম। এখন মলিকুলার অরবিটাল থিওরি আমাকে কী বলে চলো আমরা বোঝার চেষ্টা করি এখানে। ওকে, আচ্ছা দেখো আমরা যদি এখানে নেক্সট পৃষ্ঠায় যাই, আসো আমরা এখানে চলো বলি মূল বক্তব্য, এখানে চলো আমরা লিখি হচ্ছে ভাই এই যে মলিকুলার অরবিটাল থিওরি যেটা আছে এটার মূল বক্তব্যটা কী। ভাই এটার মূল বক্তব্য হচ্ছে তোমার যতটি পারমাণবিক অরবিটাল যুক্ত হয় ঠিক ততটি তোমার এখানে আণবিক অরবিটাল উৎপন্ন হবে, এবং যতটি আণবিক অরবিটাল উৎপন্ন হবে তার ঠিক অর্ধেক অ্যান্টি বন্ডিং অরবিটাল থাকবে এবং তার ঠিক অর্ধেক বন্ডিং অরবিটাল থাকবে। তাহলে এই তোমার হচ্ছে যে এখানে এই ইয়াটার এই মলিকুলার অরবিটাল থিওরির মূল বক্তব্যটা কি, যতটি পারমাণবিক অরবিটাল যুক্ত হয় ঠিক ততটি আণবিক অরবিটাল উৎপন্ন হবে, ঠিক ততটি আণবিক অরবিটাল উৎপন্ন হবে এবং যতটি আণবিক অরবিটাল উৎপন্ন হবে আণবিক অরবিটাল উৎপন্ন হবে তার অর্ধেক সংখ্যক থাকবে, তার অর্ধেক সংখ্যক থাকবে বন্ডিং অরবিটাল,
বন্ডিং অরবিটাল ও বাকি অর্ধেক সংখ্যক থাকবে, বাকি অর্ধেক সংখ্যক থাকবে অ্যান্টি বন্ডিং অরবিটাল। ওকে, তাহলে ভাই আমরা এখানে কি বলতেছি, আমরা এখানে বলতেছি যতটি পারমাণবিক অরবিটাল যুক্ত হবে ঠিক ততটি তোমার এখানে আণবিক অরবিটাল উৎপন্ন হবে, এবং যতটি আণবিক অরবিটাল উৎপন্ন হবে তার অর্ধেক সংখ্যক থাকে বন্ডিং অরবিটাল, ও বাকি অর্ধেক সংখ্যক কী থাকবে তোমার এখানে ভাই অ্যান্টিবন্ডিং অরবিটাল। ওকে, এটা দ্বারা কী বোঝায় আমি তোমাকে চলো একটু করে আলোচনা করার চেষ্টা করি। এখানে দেখো, দেখো ধরো আমি যদি তোমাকে বলি যে দেখুন হাইড্রোজেনকে আমি তোমাকে বোঝাই, হাইড্রোজেন ধরো হাইড্রোজেনের এখানে কয়টা থাকে ইলেকট্রন, একটা থাকে, তাহলে এটা হচ্ছে 1s1। তো আরেকটা হাইড্রোজেনকে যদি নিই তারও থাকবে কয়টা বলো তো, একটাই 1s1। তাহলে এখানে এখানে এটা একটা পারমাণবিক অরবিটাল, এটা একটা পারমাণবিক অরবিটাল রাইট। তাহলে এখানে পারমাণবিক অরবিটাল কয়টা, দুইটা। তাইলে এই দুইটা হাইড্রোজেন যখন যুক্ত হবে, এই হাইড্রোজেন এবং এই হাইড্রোজেন যখন যুক্ত হবে তখন এখানে কী তৈরি হবে, H2 তৈরি হবে না? তখন হাইড্রোজেন হাইড্রোজেন যুক্ত হলে কী হয়, H2 তৈরি হয়। এখন দেখো মলিকুলার অরবিটাল থিওরি তোমাকে কী বলে, যেখানে পারমাণবিক অরবিটাল আছে একটা, এখানে পারমাণবিক অরবিটাল আছে একটা, তাই এখানে দুইটি আণবিক অরবিটাল তৈরি হবে, দুইটি আণবিক অরবিটাল তৈরি হবে। তাহলে জিনিসটা বুঝো, এই 1s1 এটা হচ্ছে তোমার একটা পারমাণবিক অরবিটাল, এই 1s1 এটাও একটা পারমাণবিক অরবিটাল। তাহলে দুইটা পারমাণবিক অরবিটাল যখন যুক্ত হবে, তাহলে দুইটা আমরা বলছি যতটা পারমাণবিক অরবিটাল যুক্ত হয় ঠিক ততটি আণবিক অরবিটাল উৎপন্ন হবে। তাহলে এখানে দুইটা পারমাণবিক অরবিটাল যুক্ত হচ্ছে, তাহলে এখানে দুইটা আণবিক অরবিটাল উৎপন্ন হবে। তাহলে এখানে চলো আমি লিখে দিই যে দুইটি পারমাণবিক অরবিটাল যুক্ত হয়, এখানে কী হচ্ছে, দুইটি পারমাণবিক অরবিটাল যুক্ত হয়। তাহলে দুইটা পারমাণবিক অরবিটাল যুক্ত হয়ে এখানে দুইটা আণবিক অরবিটাল তৈরি হচ্ছে, আর যতটি আণবিক অরবিটাল তৈরি হবে তার অর্ধেক সংখ্যক থাকবে তোমার হচ্ছে ভাই, দেখো যতটি আণবিক অরবিটাল তৈরি হবে তার অর্ধেক সংখ্যক থাকবে তোমার এখানে, তাহলে দুইয়ের অর্ধেক কয়টা, একটি, একটি থাকবে তাহলে অ্যান্টিবন্ডিং অরবিটাল, আর একটি থাকবে তাহলে কী বলতো, একটি থাকবে তোমার এখানে ভাই বন্ডিং অরবিটাল। ওকে, তাহলে কী সেখানে দেখো দুইটা আণবিক অরবিটাল উৎপন্ন হয়েছে, তো এক এর মধ্যে একটা থাকবে তোমার অ্যান্টিবন্ডিং অরবিটাল, একটা থাকবে তোমার এখানে বন্ডিং অরবিটাল। তাহলে এখানে যেহেতু 1s1s, তো এখানে বন্ডিং অরবিটালটা হবে 1s, আর এখানে হবে তোমার হচ্ছে 1s*। ওকে, আচ্ছা আর আমরা সবাই জানি এটার এনার্জি থাকে কম, এটা সরি এটার এনার্জি থাকে বেশি অ্যান্টিবন্ডিংয়ের, আর এটার এনার্জি থাকে কী বলতো কম। এখন এখানে একটা কাহিনী আছে, কাহিনিটা আমি তোমাকে কী বোঝাই আসো দেখো, এখন আমাকে একটু করে বলো তো, এখানে তো দুইটা আণবিক অরবিটাল উৎপন্ন হয়েছে ঠিক আছে, একটা অ্যান্টিবন্ডিং একটা বন্ডিং। ওকে, তো H2 যেটা এখানে কয়টা ইলেকট্রন আছে, এখানে কিন্তু ইলেকট্রন আছে টোটাল দুইটা, এখানে কিন্তু ইলেকট্রন আছে কয়টা বলো তো, এখানে টোটাল কিন্তু ভাই ইলেকট্রন আছে তোমার এখানে ভাই দুইটা। কোয়েশ্চন হচ্ছে এই দুইটা ইলেকট্রন কি বন্ডিংয়ে থাকবে, বন্ডিং অরবিটালে থাকবে নাকি অ্যান্টিবন্ডিং অরবিটালে থাকবে, তোমার কী মনে হয়? দেখো তুমি নিশ্চয়ই আব্বনীতি পড়ে আসছো, কোথায় পড়ে আসছো, 99 পড়ছো, তারপরে তোমার এখানে ভাই ইন্টারের বইতে ওই যে গুণগত রসায়নও পড়ছো। তো এই তোমার এখানে এই বন্ডিং এই ইয়াতে আব্বনীতি তোমায় কী বলছিলো বলতো, ইলেকট্রনগুলো আগে কম এনার্জিতে প্রবেশ করবে, পরে তারা হায়ার এনার্জি লেভেলে প্রবেশ করবে। তাই এখানে যে দুইটা ইলেকট্রন আছে তারা আগে ফার্স্ট আগে বন্ডিংয়ের কাছে যাবে, তো দেখতেছি কি বন্ডিংয়ে 1s আছে, আর 1s দুইটা ইলেকট্রনকে ধারণ করতে পারে, তাই তারা সরাসরি 1s-এ যুক্ত হয়ে 1s-2 হিসেবে থাকবে, আর এখানে 1s*-এ তাহলে তখন কোনো কিছু যাচ্ছে না, অর্থাৎ এটা তখন এখানে ফাঁকা থাকবে। আমি তোমাকে বুঝাই আসো দেখো, এখানে H2-তে ইলেকট্রন আছে কয়টা বলো তো, দুইটা আছে না, তাহলে এই দুইটা অ্যান্টিবন্ডিংয়ে যাবে নাকি বন্ডিংয়ে যাবে, তো তখন তারা দেখবে এই দুইটার মধ্যে কার এনার্জি কম, এনার্জি কম হচ্ছে বন্ডিংয়ের, তাহলে তখন কী করবে তারা আগে এই দুইটাই বন্ডিংয়ে চলে যাবে। ওকে, তখন কিন্তু এখানে যেহেতু এক্সট্রা কোনো ইলেকট্রন আর বাকি নাই, তাহলে কিন্তু আর অ্যান্টিবন্ডিংয়ে কোনো ইলেকট্রন যাবে না, কারণ দোনোটা তাহলে আমরা সবাই জানি বন্ডিংয়ের মধ্যে ইলেকট্রন ধারণ ক্ষমতা এখানে দুইটাও করতে পারবে, একটা অরবিটাল দুইটা ইলেকট্রন ধারণ করতে পারে, তাই দোনোটা ইলেকট্রন এখানে বন্ডিংয়েও চলে যাচ্ছে, কেউ কিন্তু অ্যান্টিবন্ডিংয়ে চলে যাবে না, তাই অ্যান্টিবন্ডিংটা এখানে কী থাকবে, ফাঁকা থাকবে। অর্থাৎ তাহলে আমরা এখানে যদি একটু করে চিত্র দিয়ে তোমাকে একটু করে বোঝাই, তাহলে দেখো জিনিসটা এখানে কী হচ্ছে, প্রথমে এখানে একটা হাইড্রোজেন ছিল, এখানে আর একটা হাইড্রোজেন ছিল, এর এখানে 1s1 ছিল, এর এখানে 1s1 ছিল। ওকে, তো তারা যখন যুক্ত হয়েছে এখানে,
তারা এখানে এইচ টু গঠন করছে। তো এই এইচ টুর এই এইচ টু এর দুইটা অরবিটাল আছে, এই এইচ টু এর দুইটা অরবিটাল আছে। একটাকে আমরা বলতেছি তোমার হচ্ছে অ্যান্টি বন্ডিং অরবিটাল, একটাকে আমরা বলতেছি তোমার হচ্ছে বন্ডিং অরবিটাল। তো বন্ডিং অরবিটালটাকে আমি এভাবে করে দেখাই, একটা অরবিটালকে আমরা সবাই জানি এভাবে একটা বক্স দিয়ে দেখায়। একটা অরবিটালকে কীভাবে দেখায়, এখানে একটা বক্স দিয়ে দেখায়। তো এটাকে আমরা এখানে একটা, আচ্ছা ভাই একটা বক্স কেন আঁকছেন, কেন দুইটা আঁকেন নাই? দেখো কারণ এখানে দুইটা পারমাণবিক অরবিটাল ছিল। সো তোমার এখানে দুইটা পারমাণবিক অরবিটাল থাকলে দুইটা আণবিক অরবিটাল তৈরি হবে, একটা একটা করে তাহলে অ্যান্টিবন্ডিং এবং বন্ডিং অরবিটাল তৈরি হবে। তো এখানে দুইটা ইলেকট্রন আছে না, তো আমরা জানি একটা অরবিটালে কয়টা ইলেকট্রন ধারণ করতে পারে, ম্যাক্সিমাম দুইটা। তাহলে দোনোটা কোথায় চলে যাবে ফার্স্টে, এই বন্ডিংয়ে। তাহলে অ্যান্টিবন্ডিংয়ে কোনো ইলেকট্রন আছে নাই, আর এটাকে আমরা ওয়ান এস দিয়ে প্রকাশ করি, এটাকে আমরা ওয়ান এস স্টার দিয়ে প্রকাশ করে থাকি। ওকে, আশা করি জিনিসটা আমরা এখানে বুঝতে পারছি। তাহলে এখানে আমরা একটা পয়েন্ট বলতে পারি, সেটা হচ্ছে যে যৌগ গঠনকালে প্রথমে আগে বন্ডিং অরবিটাল ফিল আপ হবে, কারণ এর এনার্জি কম, তারপর অ্যান্টিবন্ডিং অরবিটাল ফিল আপ হবে যদি মানে অবশিষ্ট ইলেকট্রন থাকে। আমি তোমাকে বোঝাবো, দেখো। তাহলে চলো এখানে আমি পয়েন্টটা লিখে দিই, যৌগ গঠনকালে, যৌগ গঠনকালে প্রথমে আগে তোমার এখানে ভাই বন্ডিং অরবিটাল ফিল আপ হবে, বন্ডিং অরবিটাল ফিল আপ হবে, কেন? কারণ তার এনার্জি কম, তারপর অ্যান্টি বন্ডিং অরবিটাল ফিল আপ হবে। ওকে, আশা করি আমরা এই বিষয়গুলো এখানে বুঝতে পারছি ভাই। তো আজকে আসলে আমার তো সময় নেই, তো ওই জন্য হচ্ছে আমি আর এক্সট্রা আগাইতে পারতেছি না। তো আমি বলি আজকে আমরা কী কী পড়ছি, আজকে আমরা পড়ছি ফার্স্ট হচ্ছে যে ভাই তোমার দেখো সমযোজী বন্ধন কাকে বলে, তারপরে সমযোজী বন্ধন গঠনের মতবাদগুলো পড়ছি আমরা বেসিক্যালি। আর আমরা এখানে ইম্পর্টেন্ট দু তিনটা মতবাদ পড়ছি, একটা যোজদাবন্ধন তত্ত্ব, আর একটা তোমার এখানে মলিকুলার অরবিটাল থিওরি। মলিকুলার অরবিটাল থিওরি তোমার অনেক কাজে দিবে সামনে, যখন আমরা যখন বন্ধন ক্রম পড়বো। কেমন, এটার আসলে মূল বক্তব্যটা কি, যতটা তোমার পারমাণবিক অরবিটাল যুক্ত হবে ঠিক ততটা আণবিক অরবিটাল উৎপন্ন হবে, আর তার অর্ধেক থাকবে তোমার এখানে অ্যান্টিবন্ডিং অরবিটাল, আর অর্ধেক থাকবে তোমার এখানে বন্ডিং অরবিটাল। আর বন্ডিং অরবিটালে এনার্জি কম হয়, আর অ্যান্টিবন্ডিং এনার্জি বেশি হয়, ফলে বন্ডিং অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করে, আর এরপরে যদি মানে ধরো এখানে তিনটে ইলেকট্রন থাকতো যদি কোনো কারণে, তখন এখানে দুইটা ফিল আপ হওয়ার পর আরও একটা এক্সট্রা ইলেকট্রন রয়ে যেত না, সেটা কোথায় যেত বলো তো, সেটা তোমার অ্যান্টিবন্ডিংয়ে যেত। কিন্তু এখানে এখন অ্যান্টিবন্ডিংয়ে এখানে হাইড্রোজেন অ্যাভেলে কোনো ইলেকট্রন যাচ্ছে না। ওকে, আচ্ছা, তো এই জিনিসগুলো আমরা এখানে পড়ছি। আমরা নেক্সট ক্লাস হচ্ছে ভাই তোমার সমযোজী বন্ধনের প্রকারভেদ, সমযোজী বন্ধন গঠনের প্রয়োজনীয় শর্ত, আরও অনেক বিষয়পাতি নিয়ে আলোচনা করব। তো আজকে লেকচার চলো আমরা এখানে শেষ করি। আজকে লেকচার তোমার যদি ভালো লাগে ভিডিও তুমি লাইক করতে পারো, ভিডিওটা তোমার সাথে শেয়ার করতে পারো, আমার ইউটিউব চ্যানেল নতুন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে পারো। তাহলে সবাই ভালো থাকবেন ভাই, আসসালামু আলাইকুম।